দে দেই হয় তানজিন আপনি শুরু করে দিতে পারেন थैंक আসসালামু আলাইকুম আমি ডক্টর তানজিন Анастасия আজকে আমাদের এই ওয়ার্কশপ অনলাইন ওয়ার্কশপ অন এমআরসিপি গোইং অ্যাব্রড এই ওয়ার্কশপে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি আর ধন্যবাদ জোহান ভাইকে আমাকে অপরচুনিটিটা দেওয়ার জন্য আহ আচ্ছা প্রথমে আমার নিজের সম্পর্কে একটু বলিনি ভাইয়া যদিও বললেন আমি আহ আমার নাম তো বলে দিছি তানজিনা নাসরিন আমি armed forces medical college থেকে দুই হাজার বারো January তে BBS করেছি আমি আমার excuse me আপু একটু একটু interrupt করি আপনার কথা শুনতে আমাদের একটু সমস্যা হচ্ছে খুব সাউন্ডটা খুবই অল্প আসছে আচ্ছা এখন কি একটু বেটার হ্যাঁ এখন একটু আচ্ছা ঠিক আছে ইউ এখন আমি আমি রিসেন্টলি কমপ্লিট করলাম জাস্ট গত বছর এখন আমি ঢাকা মেডিকেল কলেজে মেডিকেল অফিসার হিসেবে আছি মেডিসিন ডিপার্টমেন্টে আমার এফসিপিএস এর লাস্ট ইয়ার ট্রেনিং চলছে আজকে ওয়ার্কশপটার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের অনেক আছে আমরা ডক্টর আছি বা আমাদের মিড লেভেলের ডক্টর যারা আছেন আমরা বাইরে সেটেল করতে চাই বা বাইরে যেতে চাই সেটা উচ্চতর প্রশিক্ষণের জন্য হতে পারে আবার অনেকে সেটেল করার জন্য যেতে পারে যে কারণে এইটা নিতে চাই কিন্তু অনেক সময় সেটা সম্ভব হয়ে ওঠে না কারণ আমার মনে হয় যেটা আমাদের প্রপার ইনফরমেশনের অভাব অথবা প্রপার আইডেন্সের একটা নতুন একটা সিস্টেম নতুন একটা এক্সাম নতুন একটা দেশ এটাতে আমরা কতখানি কম্পিটিবল হব এগুলো চিন্তা করে আমরা অনেকই ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমরা এই জিনিসগুলো নিতে পারি না আমার নিজের ক্ষেত্রে যে প্রবলেমটা প্রথমে হয়েছে যে আমি যখন পার্ট 1 পার্ট 2 দিলাম তখন আসলে আমাকে খুবই অলমোস্ট যে খাবি খেতে হয়েছে তখন আসলে এত अवेलेबल কোচিং সেন্টার ছিল না যেটা ছিল বা যেই দু একটা ছিল রিনাউন্ড সেগুলো এত কস্টলি ছিল যে মনে হতো যে ঠিক আছে এইটুকু ওইটা দিয়ে তো একটা এক্সামই দিয়ে দেওয়া যায় আর তখন এক্সাম গুলো আসলে প্রিপারেশন নেওয়াটাও খুব কঠিন মনে হচ্ছিল তো এখন এই স্টেজে এসে মনে হয় যে জিনিসগুলো এত কঠিন না সবাই আসলে এমন ভাবে প্রেজেন্ট করে যে এটাতেই খুব ভয় পেয়ে যায় বা নার্ভাস হয়ে যায় কিন্তু জিনিসগুলো মোটেই এত কঠিন না আমার মনে হয় যে আমি যদি প্রপার গাইডেন্সটা পেতাম বা এই টুকু পেতাম তাহলে আমার জার্নিটা একটু স্মুথ হতো बेसिकली এই জন্যই আমি আজকে এখানে আসা যে আমার এই আমার কিছু ইনফরমেশন বা এই প্রসিডিউরটা শুনে বা আমার কোনো কথা যদি একজন ডক্টরেরও কোনো উপকার হয় সেটাই আসলে ওয়ার্কশপের সার্থকতা হবে আচ্ছা আমি এখন যেটা আমি আসলে আমার টপিকে চলে আসি নষ্ট না করে আমাদের এটা হচ্ছে আমি যেটা নিয়ে কথা বলবো যে ইউকে তে কিভাবে যাওয়া যায় মেডিকেল লাইনে ইউকে তে যাওয়ার কিন্তু এখন প্রচুর ফার্স্ট এখন প্রচুর বলেনি জব ফ্যাসিলিটিস আছে ওদের খুবই ডক্টর ডেফিসিয়েন্সি আছে আগে প্ল্যাব দিও যে এখন অনেক অনেকে প্ল্যাব দিও খুব ভালো ভালো জব পাচ্ছে খুব ভালো স্যালারির জব পাচ্ছে এমনিতে একটা দুনাম আছে যে ইউকে এর স্যালারিটা অন্যান্য জায়গার চেয়ে যেমন আমেরিকা বলুন বা অস্ট্রেলিয়া বলুন তাদের চেয়ে ইউকের স্যালারিটা ডক্টর স্যালারিটা একটু কম যদিও সেটা তাও অনেক বেশি এবং সেখানকার উন্নত মানের যে ট্রেনিং সিস্টেম এনএইচএস যেটা ওয়ার্ল্ড এর ওয়ান অফ দা লার্জেস্ট হেলথ কেয়ার সিস্টেম তারপর তাদের বেটার কোয়ালিটি অফ লাইফ এই সব কিছু মিলে আমরা অনেকেই আসলে ইউকে তে সেটেল করতে চাই আর ইউকে তে সেটেল করার ডক্টর হিসেবে নিজেকে ক্যারিয়ার গড়ে তোলার কয়েকটা স্টেপ আছে এক আপনি প্ল্যাব দিয়ে যেতে পারেন সে প্ল্যাবটা হচ্ছে লাইসেন্সিং এক্সাম যেটা ইউএসএতে তে আছে অস্ট্রেলিয়াতে এমসি আছে তেমনি এটা হচ্ছে ইউকে লাইসেন্সিং এক্সাম প্ল্যাব এটার যেটা দুইটা পার্ট আছে আরেকটা ওয়ে হচ্ছে যদি আপনি পোস্ট গ্রাজুয়েশন কোন একটা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করে যান যেটা হচ্ছে এমআরসিপি মেডিসিনের লোকদের জন্য সার্জারি লোকদের জন্য এমআরসিএস কাইনি লোকদের জন্য এমআরসিওজি আছে এই একটা আরেকটা ওয়ে আছে যেভাবে আপনি ইউকের মেডিকেল ফিল্ডে ঢুকতে পারেন আর আরেকটা হচ্ছে যারা রিসার্চ ফিল্ডে থাকতে চায় বা যারা এডুকেশন পারপাসে করতে চায় যেমন মাস্টার্স করছে অনেকে অনেকে পিএইচডি করছে কিন্তু তারপরও আপনি যদি ক্লিনিক্যাল লাইনে ঢুকতে চান আপনাকে এই দুইটা রুট দিয়েই ঢুকতে হবে আইদার প্ল্যাব অথবা এমআরসিপি বা এমআরসি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা দিয়ে এখন আমি আসলে প্ল্যাবটার সম্পর্কে আপনাদের একটু বলি যদিও এটা সম্পর্কে আমার খুবই অত একদম খুব

ফ্ল্যাব দেওয়ার জন্য প্লাব এটা আপনি ইন্টার্নির পরপরই দিতে পারেন যদি আপনার ওই সময় ইন্টার্নি সময় থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেন তাহলে ইন্টার্নির পরপরই আপনি আইএলটিএস দিতে হবে আগে আপনাকে আইএলটিএস এর স্কোর থাকবে 7.5 হতে হবে ব্যান্ড স্কোর আর ইচ ব্যান্ড ইস এবাব 7 পেতে হবে 7 অর এবাব এটা হচ্ছে গিয়ে ফার্স্ট ক্রাইটেরিয়া আইএলটিএস এ আপনার যদি স্কোর চলে আসে তখন আপনি প্লাবের ফার্স্ট পার্ট দিবেন কিছু মেটেরিয়ালস আছে ওদের একটা কোশ্চেন ব্যাংক আছে সেটা দিয়ে মোটামুটি কমন পড়ে যায় তাতেই আমি শুনেছি আর তারপর সেকেন্ড পার্টটা আপনাকে লন্ডনে গিয়ে বা গিয়ে দিতে হবে আর যেটা আমি ই করতে চাচ্ছি যে এমআরসিপি নিয়ে এটা যেহেতু এমআরসিপি করেছি আমি এইটাই ভালো আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই এটা আমি ভালো বলতে পারবো এমআরসিপি জিনিসটা কি আসলে এটা হচ্ছে ওখানকার মেম্বারশিপ

এমআরসিপি বা এমআরসিওজি বা এবার এই ডিপ্লোমাটা আপনাকে করতেই হবে এখন এমআরসিপি এর হচ্ছে আপনার তিনটা পার্ট আছে আচ্ছা আমি আগে বলেছি আমি আপনাদের কারো যদি কোনো কোয়ারি থাকে বা আমার কথা ইশের মাঝখানেও আপনারা চাইলে আপনাদের কথা কোনো প্রশ্ন করতে পারেন তাহলে জিনিসটা ইন্টারেক্টিভ হবে আই আর আপনাদের কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে আর আমি বেসিক্যালি একদমই ভালো বক্তা না সো আমার অনেক কিছু মিস হয়ে যেতে পারে আপনারা যদি নিজে থেকে কোনো প্রশ্ন করেন বা কোনো কিছু জানতে চান আমার মনে সেটা আরো ভালো হবে আমার জন্য একটু সুবিধা হবে হ্যাঁ আমি কোনো কিছু মিস করে থাকলে সেটা ই করতে পারবো কভার করতে পারবো ওকে আমি যেটা বলছিলাম এমআরসিপির বেসিক্যালি তিনটা পার্ট আছে একটা পার্ট 1 রিটেড যেটা হচ্ছে আমাদের যে এমসি কিউ যেটা আমরা এফসিপিএস এ দশটা ই থাকে সিঙ্গেল বেস্ট আনসার সেই ধরনের কোয়েশ্চেন থাকবে এমআরসিপি পার্ট টু রিটেন আর হচ্ছে পার্ট টু পেসেস যেটা হচ্ছে ক্লিনিক্যাল এই তিনটা পার্ট হচ্ছে গিয়ে এমআরসিপি পার্ট ওয়ানটা এখন হচ্ছে আমি পার্ট ওয়ান নিয়ে কথা বলি আপনি পরীক্ষাটা কখন দিতে পারবেন আপনি এটা যদি আপনি ইন্টার্নশিপের সময় আপনার প্রিপারেশন নেওয়া শুরু করেন তাহলে আপনি ইন্টার্নশিপের পরপরই এটা দিতে পারবেন যদিও স্ট্র্যাটেজি মানে স্ট্র্যাটিস্টিক্স এটা বলে যে মিনিমাম টুয়েলভ মান্থস পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং থাকলে তাদের পাশের হারটা ভালো পার্ট ওয়ান বা এমআরসিপি জার্নিটা শুরু করার জন্য হ্যাঁ কিন্তু আমি বলবো আমি অনেককে দেখেছি ইভেন আমি নিজেই ইন্টার্নির পরেই পরের বছরই আমি পার্ট ওয়ান করেছি যদি আপনি ইন্টার্নশিপের সময় ওই মোটো নিয়ে আগাতে থাকেন তাহলে আপনি ইন্টার্নশিপের পরেই আপনি পার্ট ওয়ানটা দিতে পারবেন এখন পার্ট ওয়ানের এর ডেটটা কি এটা বছরে তিনটা সময় হয় এটা হচ্ছে আপনার জানুয়ারিতে একটা হয় মেতে একটা হয় আর একটা সেশন হচ্ছে সেপ্টেম্বরে থাকে আর প্রত্যেক বছর ওয়াইজ এটা ভ্যারি করতে পারে আর আপনার সব ইনফরমেশন গুলো আপনি পাবেন ওদের www.mrcpuk.org নামে ওয়েবসাইট আছে সেখানে আপনি এটা পাবেন ওখানকার সব ইনফরমেশন গুলো দেখতে পাবেন আর পার্ট এর জন্য আমি অ্যাপ্লাই করতে হলে ফার্স্টে আমাকে এমআরসিপি এর ওয়েবসাইটে ঢুকে আরসিপির এর রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান এর একটা অ্যাকাউন্ট খুলতে হবে সেই অ্যাকাউন্টে খোলার পর আপনার ডকুমেন্টস দিবেন আপনার যা যা আপনার ওদের যা যা আপনার নাম অ্যাড্রেস আপনার কোয়ালিফিকেশন এগুলো সব সম্পর্কে আপনি ওখানে এনরোল করবেন তারপর আপনাকে একটা ওরা একটা আরসিপি কোড নাম্বার দিবে যে কোড নাম্বারটাই আপনার সারা জীবনের জন্য আরসিপি আপনাকে এই নামেই চিনবে আপনার যতবার আপনি এক্সাম দিবেন বা ই করবেন আপনাকে ওই কোড নাম্বার ধরেই আপনাকে ই করা হবে অ্যাডজাস্ট করা হবে এটা হচ্ছে পার্ট ওয়ান পরীক্ষা দেওয়ার আগের স্টেপ যে আপনাকে আর পরীক্ষা দেওয়ার আগে আমি এটা বলি নেই যারা আমরা চাকরি করছি বা করছি যে কোনো একটা ক্রেডিট কার্ড সাথে হব আমাদের সাথে একটু হয়ে হ্যালো আচ্ছা যাদের ব্যাকগ্রাউন্ডে সমস্যা হচ্ছে যাদের ব্যাকগ্রাউন্ডে ভালো

পাউন্ডে দিতে হবে বা ওদের ফরেন কারেন্সিতে দিতে হবে জন্য যারা এমআরসিপি পরীক্ষা দেয়া আর বা প্রিপারেশন জার্নিটা শুরু করার চিন্তা করছেন তাদের একটা বড় হয় একটা ক্রেডিট কার্ড ফ্যাসিলিটি থাকলে ভালো যদি নিজের থাকে তো ভালো অথবা আমাদের আত্মীয়স্বজন বা বাবা মা কারো ক্রেডিট কার্ড আমরা ইউজ করতে পারি আগে যেমন আরো অনেক অপশন ছিল চেক ট্রান্সফার করা যায় ব্যাংক ড্রাফট করা যায় কিন্তু এগুলো আমি এটা দিয়ে চেষ্টা করেছিলাম যে এই কাজগুলো বেশ হ্যাসেল অনেক ব্যাংক করতে চায় না এই জন্য ক্রেডিট কার্ড যদি থাকে সেটা হচ্ছে সবচেয়ে বেশি কমফোর্টেবল ওয়ে আর পার্ট এটার এর হয় আর এদের ফিটা হচ্ছে যারা ইউকে থেকে অ্যাপ্লাই করবে আপনি আপনি ইউকে থেকেও পরীক্ষাটা দিতে পারেন শুধু যে ইউকে লোকাল লোকজনের জন্য তা না আমি এখান থেকে গিয়ে ইউকে থেকে গিয়ে পরীক্ষাটা দিতে পারি ইউকে ক্যান্ডিডেটদের জন্য এটা হচ্ছে চারশো উনিশ পাউন্ড আর যারা ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেট যেমন যেমন আমি বাংলাদেশ থেকে দিব আমার জন্য এটা হচ্ছে পাঁচশো চৌরানব্বই পাউন্ড আর এই পরীক্ষাটার সেন্টারগুলো কোথায় হয় ইউকেতে দিতে পারেন আর পার্ট ওয়ান আর পার্ট টুর জন্য গুড নিউজ হচ্ছে এই দুটা এক্সাম আপনি বাংলাদেশে আপনি ঢাকায় বসেই দিতে পারবেন ব্রিটিশ কাউন্সিল এটা কন্ডাক্ট করে ওদের বিভিন্ন সেন্টার গুলোতেই পড়ে আর আপনি এটা এই দুটো স্টেপ আপনি বাংলাদেশেই দিতে পারবেন ফাইনাল যে ক্লিনিক্যাল স্টেপটা পেসিস যেটাকে বলি সেটা আপনাকে দেশের বাইরে গিয়ে দিতে হবে নিয়ারেস্ট হচ্ছে ইন্ডিয়া গিয়ে দেওয়া যায় সেটা সম্পর্কে আমি আসছি পরে এখন পরীক্ষার ধরনটা কি পার্ট ওয়ান পরীক্ষাটা কেমন হবে এটা হচ্ছে দিনের একটা একদিন ধরে হবে দুইটা পেপার হবে তিন ঘন্টা করে করে সকালে একটা থাকবে দুপুর একটা থাকবে এভাবে আর প্রত্যেকটাতে আমি যেটা বললাম যে সিঙ্গেল বেস্ট আনসার এমসি কিউ থাকবে আহ দুশো এমসি থাকবে একশোটা একশোটা করে দুশো টাম সিউ থাকবে এটা হচ্ছে গিয়ে পরীক্ষার ব্যাটার এবার এসে আমি প্রিপারেশনটা কিভাবে শুরু করব যেটা বলার যেটা আসলে কথা বলা কারণ আমি যখন শুরু করেছিলাম তখন আসলে অনেকে অনেক কিছু বলেছিল এটা পড়তে হবে ওটা পড়তে হবে কিন্তু দেখা যাচ্ছে যে ওইটা হয়তো আমার ঠিক আমার জন্য কম্পিটিবল হচ্ছে না বা আমি হয়তো ওই বইটা আগে কখনো পড়িই নাই সে নতুন একটা বই করে আমার খুব কষ্ট হচ্ছে যেন মনে হয় আপনাদেরকে যদি এখন থেকে এটা আপনার ওইভাবে মাইন্ড সেট করে পড়াশোনা শুরু করেন তাহলে জিনিসটা কঠিন কিছু না যদি আপনি কোন একটা মেইন বুক তো অবশ্যই সাথে রাখবেন সেটা হতে পারে আপনার ডেভিসন হতে পারে অথবা অনেকে কুমারেন ক্লার্ক পড়ে আমি যেটা পড়েছি ডেভিসনটা তো আমাদের ফিফথ ইয়ারে পড়াই ছিল আর অক্সফোর্ডের যে ক্লিনিক্যাল মেডিসিন বইটা আছে এটা যেহেতু একটা ইউকে বেসড এক্সাম অক্সফোর্ড বইটা হচ্ছে ইউকের ইউকের বই বেসিক্যালি সো এই বইটাতে আপনি এটা ফলো করতে পারেন এটা আপনি একটা টেক্সট বুক হিসেবে সাথে রাখতে পারেন ইটস এ ভেরি গুড বুক আর ওদের আমার এটা এটা অবশ্যই আমার প্রত্যেক ডক্টরের যারা এমআরসিপি করতে যাচ্ছেন তাদের এই বইটার আসলে একটু দখল থাকা উচিত হ্যাঁ আর এবার সে যে আপনি পার্টন ওরিয়েন্টেড কি কি বই পড়বেন আমাদের সময় আমরা হানি হানির একটা বই পড়তাম সুদ আমেরিকা এমআরসিপি এই নামের একটা বই আছে হানির বই বললে এগুলো সব বইগুলোই পাওয়া যায় নীল খেতে হাউস পিজি বুক হাউস ডলফিন এই সব এগুলোতে আপনি এই এমআরসিপির বইগুলো ওরা বললেই ওদের সব ওদের প্রিন্ট আছে পেয়ে যাবেন হানিমেড সুদার সুদামেডের মেডের ওই বইটা পড়তে পারি সেটা হচ্ছে খুব ভালো একটা বই আর সাথে আপনার যেহেতু পার্ট ওয়ানটা একটু ক্লিনিক্যাল থাকে প্লাস আপনার বেসিক কিছু থাকে সে বেসিক ইস্যের জন্য আপনি কালরার একটা বই আছে ক্লিনিক্যাল এসেনশিয়াল রিভিশন নোটস বাই ফিলিপ কালরা কালরার এই বইটা এটা আপনি পড়বেন আর এখন 2015 এর পরে একটা বই বের হয়েছে মাগরাবি খালেদ আল মাগরাবির একটা বই সেই বইটা খুব ভালো এটা আপনি যদি প্রথম থেকে বইটা পড়েন এটা পার্ট ওয়ান পার্ট টু আপনাকে বেশ এফেক্টিভ হবে এই বইগুলো এগুলো হচ্ছে কি আপনার সাপোর্টিভ বই আর আপনি যেটা কোশ্চেন ব্যাংক সলভ করতে হয় কারণ ওই কোশ্চেনের প্যাটার্ন গুলোর সাথে আমরা আসলে এতটা পরিচিত না কিছু কিছু প্রশ্ন থাকে ট্রিকি যেটা আপনি প্র্যাকটিস করলে এটা আপনার জন্য ইজিয়ার হবে কিন্তু ওটা হয়তো বই পড়ে ওই জিনিসটা সব সময় হয় না এই জন্য আমাদেরকে কোশ্চেন ব্যাংকটা সলভ করতে বলি পার্ট ওয়ান এর জন্য পাস মেডিসিন নামে কোশ্চেন ব্যাংকটা পাওয়া যায় সেটা হচ্ছে আমার মতে খুবই ভালো একটা কোশ্চেন ব্যাংক আপনি যদি শুরু করতে চান আপনি যখন আপনার প্রিপারেশন নিয়ে শুরু করবেন লিস্ট আমার মনে হয় যারা একটু পড়াশোনার টাচে থাকে তিন থেকে ছয় মাস ইনাফ ফর দ্য প্রিপারেশন হ্যাঁ আর আপনি শুরু থেকেই আপনি একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে নিয়ে প্রতিদিন দশটা বিশটা করে সলভ করেন সাথে আপনার পড়াটা চালিয়ে যান প্লাস আপনি গুলো সলভ করেন তাহলে জিনিসটা এত লোড হবে না আর এমসিকিউ টাইপের কোশ্চেন তো এটা সলভ করতে বেশ ভালোই লাগে বোরিং লাগবে না অ্যাট লিস্ট হ্যাঁ আর পাস মেডিসিনটা আপনি যখন কমপ্লিট করার পর তারপর আরও দুটো ই আছে পাস টেস্ট আর অন এক্সাম সাথে আপনি যে কোনো একটা সলভ করলেন এটা আপনি পাস টেস্ট করতে পারেন পাস টেস্টে কিছু এক্সট্রা কোয়েশ্চেন থাকে সেই এক্সট্রা কোয়েশ্চেন গুলো আপনি সলভ করলেন অথবা যদি সময় থাকে অন এক্সাম কিন্তু আমি সাজেস্ট করি না আমার মনে হয় যে কোনো দুটো কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে দ্যাটস মোর দ্যান ইনাফ এটা গেল আপনার পার্ট ওয়ান এর ব্যাপারে আর আর কিছু বেসিক কি লাগে যেমন ইসিজি এই জিনিসগুলো থাকে ইসিজির জন্য তো আমরা হ্যাম্পটনের বই পড়ি সেটা আপনারা আই করতে পারেন এই গেল আপনার পার্ট ওয়ান এর প্রিপারেশন এখন পার্ট ওয়ান এর প্রিপারেশন পার্ট ওয়ান পরীক্ষা দিলেন পাশ করলেন করার পর আপনি যদি এই আমার মনে হয় এই পার্ট পার্ট ওয়ান টু মধ্যে গ্যাপটা যত কম হয় তত ভালো কারণ আপনার পড়ার যে ফ্লোটা থাকে সেটা সেটাতেই আপনার দেখা যায় পার্ট টু প্রিপারেশনটা অনেকখানি হয়ে যায় আর পার্ট টু জিনিসটা সেটাও এমসিকিউ কিউ সিঙ্গেল বেস্ট আনসার আর সেটা হচ্ছে গিয়ে পার্ট ওয়ান এরই মোর এক্সটেন্সিভ ভার্সন এখানে আপনাকে আরো কিছু জিনিস পড়তে হবে মোর ক্লিনিক্যাল অরিয়েন্টেড জিনিস থাকবে এখানে আপনার বেসিক থাকবে না অলমোস্ট থাকবে না বললেই চলে এই জন্য আপনাকে কিছু এই বইগুলো তো পড়বেন যে प्रिपरेशनটা কিভাবে নেবেন পার্ট টুর জন্য বইগুলো হচ্ছে এই আপনি মাগরাভির বইটা পড়বেন অক্সফোর্ডের বই আপনি সাথে রাখবেন অনেকে কুমারেন ক্লার্ক বা ডেভিসন পড়ে আপনি যেটাতে কমফোর্টেবল ফিল করেন যেকোনো একটা টেক্সট বুক আপনার সাথে রাখবেন আর এই মাগরাবি অথবা সুদামেট হানির বইটা সেটা আপনি পড়তে পারেন আর হচ্ছে যে যেটা বললাম যে এখানে একটা টপিক থাকে যেটা হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন ডাটা ইন্টারপ্রিটেশন সেটা হতে পারে আপনার আর রেসিলেটরিতে স্পাইরোমেট্রির কেস থাকতে পারে তারপর ইসিজি থাকতে পারে এক্স রে থাকতে পারে তারপর সিটি স্ক্যান সিটি স্ক্যানের ইয়ে ইমেজ থাকতে পারে বা অ্যাসিড বেস ডিসঅর্ডার যে অ্যাসিড বেস ব্যালেন্সের এই রিলেটেড কোশ্চেন গুলো থাকতে পারে এই জন্য পার্ট টু জন্য এক্সট্রা স্টিভেন হাগিজ একটা বই আছে ডাটা ইন্টারপ্রিটেশন সেই বইটা আপনি সেটা আপনার বেশ কাজে লাগবে আর একটা হচ্ছে ইসিজির জন্য হ্যাম্পটনটা সাথে রাখবেন আর আর সঞ্জয় শর্মা সঞ্জয় শর্মার বইটা এটাও খুব ভালো একটা বই এটা আপনি সলভ করবেন এটাও এমসিকিউর মতো বেশ অনেকগুলো কোশ্চেনই আছে প্লাস কিছু ডাটা ইন্টারপ্রিটেশন আছে এই বইটার হেল্প নেবেন আর পার্ট টু এর জন্য মিনিমাম ছয় মাস প্রিপারেশন মনে হয় গুড এনাফ এখন পার্ট টু টা পার্ট টু টাও বছরের তিনটা সময় হয় এটাও আপনি বাংলাদেশে বসেও দিতে পারবেন অথবা ইউকে তেও দিতে পারবেন ফিটাও অলমোস্ট সেম যারা ইউকে তে আছে তাদের জন্য চারশো উনিশ পাউন্ড আর যারা বাংলাদেশ থেকে বা ইন্টারন্যাশনাল সেন্টার থেকে দিবে তাদের জন্য এটা হচ্ছে পাঁচশো পাউন্ড আর এই তো গেল পার্ট টু নিয়ে কথা তারপর হচ্ছে আপনার পেসেস ফাইনাল পার্ট যেটা ক্লিনিক্যাল পার্ট যেটা এমআরসিপি এখানে একটা কথা বলে নিই আপনি পার্ট ওয়ান করার পর আপনি চাইলে পার্ট টুর যে ক্লিনিক্যাল আর পার্ট টু রিটেন দুটা কিন্তু কোনো ক্রোনোলজি নাই যে আপনাকে আগে রিটেনটাই দিতে হবে তারপর আপনি পেসেসটা দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই আপনি যে সময় আপনার যদি মনে হয় যে আপনার ক্লিনিক্যাল ইয়েটা ভালো আছে আপনি ক্লিনিক্যালটা দিতে চান হ্যাঁ আপনি ক্লিনিক্যালটা দিতে পারেন কিন্তু ম্যাক্সিমাম লোকজন যেটা করতে ওই রিটার্ন এর ইয়েটা নিয়েই তারা পার্ট টু রিটার্নটা দিয়ে ফেলে তারপর পেসেসটা করে কারণ প্রেসেসটা আসলে অনেক টাইমের ব্যাপার একটা আর এটা একটা রোগী দেখতে হয় প্রচুর পার্টনারশিপের দরকার হয় কিন্তু আমি আপনাদের ডিসকারেজ করছি না এই পরীক্ষাটা যে যেকোনো পরীক্ষাই কঠিন কিন্তু সব পরীক্ষার একটা ভালো রেজাল্টের জন্য আসলে পরিশ্রম সাধনা বা অধ্যাবসায় দরকার হয় কিন্তু কোনো পরীক্ষায় ইম্পসিবল কিছু না আমরা এত বছর কষ্ট করে ডাক্তারি পড়ে এসছি সেক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন এই পরীক্ষাগুলো আমাদের জন্য মানে ওরকম ইম্পসিবল বা করতে পারবো না এরকম কোনো কিছু না আমরা সবই করতে পারবো যদি আমাদের একটু কন্টিনিউশন থাকতে যদি আমাদের একটু ডেডিকেশন বা ডিভোশন থাকে এখন আমি বলছি যে সবচেয়ে টাফেস্ট পার্টটা নিয়ে যেটা পেসেস বেসিসটা হচ্ছে এটা আপনার ক্লিনিক্যাল এক্সাম এটাতে আপনার অনেকটা আমাদের দেশের অস্পির মতো এখানে আপনার আটটা স্টেশন থাকবে সে আটটা স্টেশনের মধ্যে একটা আপনার হিস্ট্রি স্টেশন থাকবে যে হিস্ট্রি স্টেশনের মধ্যে আপনাকে একটা পেশেন্টের টোটালি একটা পেশেন্টের কাছ থেকে তার হিস্ট্রি নিয়ে সেই হিস্ট্রি থেকে আপনার ডায়াগনোসিস এ রিচ করতে হবে পেশেন্টকে সেটা সেই অনুযায়ী কাউন্সিলিং করবেন আর ওটার উপর আপনার ক্রসিংটা হবে এটা হচ্ছে একটা স্টেশন আরেকটা স্টেশন হচ্ছে আপনার কমিউনিকেশন স্টেশন ওই স্টেশনটা অনেকটা হিস্ট্রির মতো যেটা আমরা আমাদের পরীক্ষার সময় আমরা কাউন্সিলিং স্টেশন দিই অনেকটা ওই রকম কিন্তু এখানে একটু ডিফারেন্স হচ্ছে ইউকে তে কিছু অনেক লিগাল ইস্যু থাকে এথিক্যাল ইস্যু থাকে যেগুলোর সাথে আমরা আসলে আমাদের দেশের হেলথ সিস্টেমে আমরা অরিয়েন্টেড না এই জিনিসগুলো একটু শেখার ব্যাপার একটু প্র্যাকটিস করার ব্যাপার আর চারটা শর্ট আমাদের এখানে যেগুলো আমরা শর্ট কেস করি এমসিপিএস বা এফসিপিএস এর एग्जाम গুলো তো আমরা ফাইনাল প্রোফেও আমরা ওই শর্ট কেস দিয়ে আসছি এরকম শর্ট কেস থাকে আপনার 4টা 4টা সিস্টেমের জন্য চারটাই থাকে একটা হচ্ছে রেসপিরেটরি একটা কেস থাকে নিউরর একটা কেস থাকে কার্ডিও একটা কেস থাকে একটা জিআই অ্যাবডোMiner একটা কেস থাকে এই এই গাল হচ্ছে আপনার স্টেশন এটা 1 আর 3 বলে আর শেষের স্টেশনটা হচ্ছে আপনার ব্রিফ ক্লিনিক্যাল কনসালটেশন বিসিসি বলে স্টেশন 5 যেটা দুইটা স্টেশন থাকবে এইটা হচ্ছে ম্যাক্সিমাম মার্কস ক্যারি করে পুরা পেসেস পরীক্ষাটা হয় হচ্ছে একশো বাহাত্তর মার্কস এর মধ্যে এর মধ্যে এই দুটা স্টেশন ফাইভ যেটা ব্রিফ ক্লিনিক্যাল কনসালটেশন এই স্টেশন দুটাই হচ্ছে ফিফটি সিক্স মার্কস ক্যারি করে সো এটা সবচেয়ে ভাইটাল একটা পার্ট এটা এটা জিনিসটা হচ্ছে আপনাকে বারো মিনিটের মধ্যে আট মিনিটের মধ্যে একটা পেশেন্টের হিস্ট্রি শর্ট হিস্ট্রি নিতে হবে তাকে এক্সামিনেশন করতে হবে এক্সামিনেশন করে তারপর আপনার ডায়াগনোসিস কাউন্সিলিং করবেন মানে পুরো একটা কমপ্লিট যেটা আমরা লং কেসে যেটা করি সেই জিনিসটাই আপনাকে খুবই কম্প্যাক্ট ওয়ে আট মিনিটের মধ্যে হবে আর তারপর থাকবে আপনার এক্সামিনের সাথে আপনার ক্রসিং থাকবে জিনিসগুলো যখন আপনার শুরু করবেন তখন আহ আপনারা পেরে যাবেন তখন আসলে জিনিসটা এত কঠিন মনে হবে না এখন তো আমি মানে জাস্ট বলে যাচ্ছি এই জন্য আর জিনিসগুলো এতটা হয়তো আপনারা সবাই বুঝতে পারছেন না বা অতটা কোন আগ্রহ পাচ্ছেন না হয়তো ইনিশিয়ালি এরকম হবে কিন্তু যখন আপনি ফ্লোতে ঢুকে যাবেন তখন জিনিসগুলো এতটা কঠিন লাগবে না আর পার্ট এর জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে পার্টনারশিপ করা পার্টনার ছাড়া অলমোস্ট এখানে আপনাকে পুরা আর জন্য মিনিমাম এক বছরের প্রিপারেশন আমি বলবো দরকার এক বছর প্রিপারেশন নিলে আপনি জিনিসটাকে ইজিলি নিজের গ্রিপে আনতে পারবেন কারণ এখানে আপনাকে প্রচুর রোগী দেখতে হবে এখানে আপনার বিভিন্ন হসপিটালে গিয়ে রোগী দেখতে হবে যেমন নিমস নিমস গিয়ে বা চেস্ট হসপিটালে গিয়ে হৃদরোগ হাসপাতালে গিয়ে পিজিতে গিয়ে ঢাকা মেডিকেলে গিয়ে সব জায়গায় গিয়ে গিয়ে আপনাকে রোগী দেখতে হবে প্রচুর রোগী দেখতে হবে আর যেই টকিং স্টেশন গুলো আছে সেগুলো আপনার পার্টনার সাথে আপনার প্র্যাকটিস করতে হবে এই জন্য পার্টনারশিপ করে অবশ্যই যারা পেসেস দেয়ার ই করছেন যারা ওই দুইটা পার্ট পার হয়ে এসেছেন তাদের প্রথমে আপনার পড়া শুরুর প্রথম স্টেপই হচ্ছে কি নিজের একজন পার্টনার বেছে নেয়া একজন দুইজন বা তিন চার জনের যদি একটা গ্রুপ হয় এটা হচ্ছে খুবই ভালো একটা গ্রুপ হবে আপনাদের ইনফরমেশন গুলো আপনাদের নলেজ এক্সচেঞ্জিং হবে একজন আরেকজনের পারফরমেন্স কারেকশন করতে পারবেন সেটা সম্পর্কে ইভালুয়েট করতে পারবেন আর পেসেসটা পেসেসটা আপনার এটা আপনি কখন কখন দিতে পারবেন বছরে কি কি সময় দেয়া যায় এটা তিনটা এটাও তিনটা সিজনে দেয়া যায় এর মধ্যে ফার্স্ট ডায়েট ওয়ান যেটা ডায়েট ওয়ান আর ডায়েট থ্রি এই দুইটা আপনার ইউকে আর ইন্টারন্যাশনাল সেন্টার দুটাতেই থাকে আর পার্ট যেটা সেটা টুটা শুধুমাত্র ইউকে থাকে আর ইন্ডিয়ার একটা সেন্টারে মনে হয় পরীক্ষাটা দেয়া যায় তো কেউ যদি চিন্তা করেন যে আমি আমার নিয়ারেস্ট ইন্ডিয়া আছে ইন্ডিয়াতে দিতে চাই তাহলে আপনার ডাইট ওয়ান বা ডায়েট থ্রিটা টা টার্গেট করা উচিত আমি বলবো আর এটা সেন্টার গুলো কোথায় কোথায় আছে সেন্টার গুলো আপনার ইউকে তে আছে ইউকে তে ফি হচ্ছে ছয়শো সাতান্ন পাউন্ড সম্ভবত আমি হ্যাঁ এরকমই হবে আর যদি আপনি ইন্টারন্যাশনাল সেন্টার গুলোতে দেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বারোশো দুই পাউন্ড যেটা অলমোস্ট ডাবল হয়ে যায় এই জন্য অনেকেই চিন্তা করে যে যদি ভিসা সংক্রান্ত জটিলতা না থাকে তাহলে ইউকে তে গিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করে অথবা যদি আপনার কোনো রিলেটিভ থাকে আপনার থাকার ব্যাপারটা সলভ হয়ে যায় তাহলে আপনি অনেকেই ইউকে তে গিয়ে এক্সাম দেওয়ার চেষ্টা করে আর এটা হচ্ছে আপনার আর ইন্টারন্যাশনাল সেন্টারগুলোতে কোথায় কোথায় আছে আমাদের নিয়ারেস্ট যেটা আমরা বেশিরভাগ মিডল ইস্টে আছে ইজিপ্ট মিডল ইস্ট তারপর শ্রীলঙ্কাতে আছে ইন্ডিয়ায় অনেকগুলো সেন্টার করেছে আগে মাত্র ওদের দুটো তিনটা সেন্টার ছিল এখন ওদের অলমোস্ট পাঁচটা সেন্টার আছে সেই জন্য দেখা যায় যে এখন অনেকে আগে হতো যে বছর পর বছর ধরে অ্যাপ্লাই করে যাচ্ছে কিন্তু বেসে সিটি পাচ্ছে না এখন আর ওই জিনিসটা হয় না এখন দেখা যায় মোড় সবাই ইন্ডিয়াতে খুব অনেকগুলো সেন্টার হওয়াতে অনেকগুলো স্পেস থাকাতে এখন দেখা যায় মোটামুটি সবাই এসে পেয়ে যায় অথবা আপনি মিয়ানমারে দিতে পারেন বা শ্রীলঙ্কায় দিতে পারেন মালয়েশিয়া সিঙ্গাপুরে দেয়া যায় মিডিল ইস্টে দেয়া যায় এসব সেন্টার গুলোকে আপনি করতে পারেন আর কোচিং এর ব্যাপারটা আমি একটু বলি পার্ট ওয়ান পার্ট টু আপনি যদি চান আপনি বাসায় বসে পড়তে পারেন আপনি এই বইগুলো ই পড়বেন প্লাস আপনি আপনার কোশ্চেন গুলো সলভ করলে তখন আপনি প্রশ্নের প্যাটার্নটা কিন্তু বুঝে যাবেন কিন্তু এর জন্য আমি বলবো পেসিসের এর জন্য আপনার খুব ভালো হবে কারণ এটার যেহেতু একটা ক্লিনিক্যাল এক্সাম এটা এখানে আপনাকে বলতে হবে আপনাকে প্রেজেন্ট করতে হবে আর ওদের সিস্টেমটা একটু ডিফারেন্ট কিছু ক্রিটিক্যাল ইস্যু থাকে এর জন্য এটাতে আপনি যদি কোনো অনেক কোচিং সেন্টার আছে আপনি কোনো কোচিং সেন্টারে যদি এনরোলড হতে পারেন তাহলে সেটা আমার মনে হয় খুব ভালো হবে আপনি সিস্টেমটা বুঝতে আপনার জন্য সুবিধা হবে আর আপনি যদি একবার পেসিসের সিস্টেমটা বুঝে যান তাহলে পরীক্ষাটা এত কঠিন কিছু না কারণ যে কোনো পরীক্ষা পাস করার জন্য আমাকে একদম থর পড়তে হবে বা থরো সবকিছু এক্সামিন করতে হবে হ্যাঁ এক্সামিনেশন তো করতেই হবে কিন্তু আমাকে যে খুব বই পড়তে হবে ব্যাপারটা না আপনাকে একটু পড়তে হবে কিছু ট্রিক আছে কিছু টেকনিক আছে যেগুলো আপনাকে আপনি অনলাইনে সার্চ দিলে আপনি অনেকগুলো কোচিং সেন্টারই পেয়ে যাবেন যেমন পেসেস মেড ইজি নামক হোসেন মার্কের একটা কোচিং সেন্টার আছেন যেটাতে আমি কোচিং করেছিলাম তারপর শুমন্ত একাডেমি আছে এখন জেনেসিস ওনার জেনেসিসেরও বোধহয় এমআরসিপির কোচিং শুরু করেছে এরকম বিভিন্ন কিছু আগে মহিউদ্দিন একটা কোচিং আছে আপনারা একটা কোচিং আপনারা এনরোল হয়ে যেতে পারে আর পরীক্ষার আগে পেসেস পরীক্ষার আগে অনেকেই দেশের বাইরে গিয়ে কোচিং করে আমি নিজে ওটার জন্য এনরোল করেছিলাম チャンス অপরচুনিটি পড়ে করতে পারি নি এটা কিন্তু সেটা খুব বেশ ভালো একটা এক্সপোজার হবে সেটা আপনি যদি ইন্ডিয়া যদি এটা সেন্টার পরে তাহলে আপনি ইন্ডিয়াতে एग्जामটা ওই কোচিংটা করতে পারেন ওটা জাস্ট পরীক্ষার আগে চার পাঁচ দিনের একটা কোচিং হয় আবার যারা লন্ডনে পরীক্ষা দেয় তারা ইউকেতে পরীক্ষা দেয় তারা ইউকেতে পরীক্ষার আগে গিয়ে ওই কোচিংটা করে আসতে পারে আর অ্যাপ্লাই করার ব্যাপারটা হচ্ছে অ্যাপ্লাই করার জন্য আপনাকে প্রথমে ইন্টারন্যাশনাল ইউকে ইন্টারন্যাশনাল সেন্টারের ডেট খুলে দেয় ইন্টারন্যাশনাল সেন্টার গুলোতে আপনি অ্যাপ্লাই করবেন যদি আপনি আনফরচুনেটলি ইন্টারন্যাশনাল সেন্টার গুলোতে সিট না পান তখন আপনি পরে ইউকে এর ওপেন হয় তখন আপনি ইউকেতে অ্যাপ্লাই করতে পারেন আর পেসিসের জন্য আপনার কি কি বই পড়তে হবে পেসিসটা পুরোটাই প্র্যাকটিক্যাল বেসড কিন্তু কিছু বইয়ের বেসিক বেসিস তো আপনার অবশ্যই লাগবে এটা হচ্ছে ওয়েসির বই পাওয়া যায় ওয়েসটি বই এগুলো আপনি বললেই আপনি পেয়ে যাবেন নীল বইগুলো পেয়ে যাবেন রাইডার এর বই আছে মীর এবং রাইডার এই বইগুলোতে মোটামুটি সবগুলো পার্ট করে এগুলো খুব ভালোভাবে এটা দেয়া আছে তারপর কমিউনিকেশন স্টেশনের জন্য আপনি রাইডারের কমিউনিকেশনটা খুবই ভালো এটা যখন আপনি প্রিপারেশন শুরু করবেন তখনই আপনি রাইডারের বইতে ওই কমিউনিকেশন এগুলো সবগুলো আপনি গল্পের মতো পড়ে যাবেন তাহলে জিনিসটা আপনার কাছে অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে তারপর আপনি যখন প্র্যাকটিস করবেন বা আপনার কোচিং এ গিয়ে শুনবেন তখন জিনিসটা আপনার জন্য খুব ইজি হয়ে যাবে হ্যাঁ আর কিছু বই আছে যেমন লাস্ট সেকেন্ড লাস্ট লাস্ট সেকেন্ড মেডিসিন ফর এমআরসিপি তারপর কেসেস ফর পেসেস এই বইগুলো সাদেকাল রকের বই আছে এই বইগুলোর হেল্প নিতে পারেন তবে মেইন ই হচ্ছে গিয়ে আপনার রেগুলার প্র্যাকটিস করতে হবে প্রচুর রোগী দেখতে হবে বেড সাইডে বসে বসে প্র্যাকটিস করতে হবে আপনি যেই রোগীটা দেখবেন সেই রোগীটার ফাইন্ডিংস গুলো প্রেজেন্ট করবেন কি কি ডিফারেন্সিয়াল হতে পারে সেটা প্রেজেন্ট করবেন আপনার যে পার্টনারের সামনে তারপর আপনি কি কি ইনভেস্টিগেশন করবেন কিভাবে তাকে ম্যানেজ করবেন এই জিনিসগুলো আপনাকে ই করে যেতে হবে পরীক্ষা তো মাত্র পরীক্ষায় তো আপনাকে চারটায় দিবে চারটা স্টেশন চারটা শর্টকেস থাকবে বা দুটা বিসিসি থাকবে কিন্তু আপনি এই যে বছর পুরো একটা বছর ধরে যে প্রিপারেশনটা নিবেন আপনি প্রচুর রোগী দেখবেন প্র্যাকটিস করবেন বলবেন আট মিনিটের মধ্যে পুরো রোগীটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত তার কি হলো এক্সামিনেশন সহ হিস্ট্রি সহ আপনি তাকে ব্রিফ করবেন তার ম্যানেজমেন্ট গুলো ই করবেন এটা কিন্তু খুব মানে আপনি যদি শুধু বাইরে যাওয়ার জন্য ছাড়াও একজ এ ডক্টর হিসেবে স্কিল গুলো আপনার আপনার জন্য একটা অ্যাচিভমেন্ট হয়ে থাকবে এই জন্য আমার মনে হয় বাইরে যাওয়ার জন্য এমআরসিপি ডিগ্রিটা দেওয়া উচিত তা না একজন ভালো একজন খুবই এফিশিয়েন্ট একজন ডক্টর হওয়ার জন্য এই প্রিপারেশনটা বেসিসের প্রিপারেশনটা আপনাকে খুব হেল্প করবে আমার মনে হয়েছে আমার সাথে সব ডক্টরের মোটামুটি একই এক্সপেরিয়েন্স এই তো গেল মোটামুটি আহ পুরো procedure সম্পর্কে যে এটার কতগুলো পার্ট আছে কতগুলো কিভাবে আপনি preparation নিতে পারেন যদিও আমি এখানে সবকিছু গুছিয়ে বলতে পারিনি তারপরও আপনাদের যদি আমি চেষ্টা করবো যে এখানে বই বা বই এর গুলো কোথাও দিয়ে দেওয়া যায় নাকি যাতে আপনি এখান থেকে একটু দেখে বইগুলো নামাতে পারেন বা পড়তে পারেন বা কিনে ই করে নিতে পারেন আহ আর হচ্ছে MRCB পরীক্ষাটা আপনি কেন দিবেন বা এটা আপনার দেওয়ার পর আমার এটার উপকারিতাটা কি আমার স্কোপ গুলো কোথায় আছে আহ এটা যদি জানতে চাই আমি বলবো যে এমআরসিপির এখন প্রচুর স্কোপ আছে প্রচুর স্কোপ আছে আপনি যদি প্ল্যাব দেন তাহলে তো আপনি ভালো জব পাবেনই এম আর দিলে আপনি খুবই ভালো মানে রেজিস্টার ওখানকার পোস্ট পোস্টের জব পাবেন আর ইউকে ট্রেনিং সিস্টেমটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ট্রেনিং সিস্টেম তাদের হেলথ কেয়ার সিস্টেমটা হচ্ছে ওয়ান অফ দা লার্জেস্ট হেলথ কেয়ার সিস্টেম টু ওয়ার্ল্ড মানে একটা ট্রেনিং আপনি করতে পারবেন আর ওদের এখন প্রচুর ডক্টর ডেফিসিয়েন্সি আছে হ্যাঁ এই জন্য ওরা যদি আপনার এমার্সেন্সি করা থাকে আর তারপর আপনি করতে হবে আইআইটিএস টা করা থাকলে ওরা প্রচুর ডক্টরদের জব দিয়ে নিয়ে যায় ইনফ্যাক্ট এখন এমনও হয়েছে যদি আইআইটিএস ছাড়াও ওরা এমআরসিপি থাকলে জব দিয়ে নিয়ে যাচ্ছে এবং এমন কন্ট্রাক্ট করে যে দুই বছরের একটা টাইম দিচ্ছে যে ওই সময়ের মধ্যে আপনাকে আইআরটিএস করে আপনার জিএমসি রেজিস্ট্রেশনটা নিয়ে তারপর আপনি এখন পরে এটা কন্টিনিউ করতে পারবেন কিন্তু ইনিশিয়াল আপনি জব পেয়ে যাচ্ছেন এই জন্য আমি সবাইকে বলবো যে যদি আপনি এই ধরনের কোনো প্ল্যান থেকে থাকে যে বাইরে যেতে চান বা বাইরে ট্রেনিং করতে চান কিছুদিন চাকরি করতে চান বা সেটেল করতে চান সেক্ষেত্রে ইউকে এখন খুব ওয়ান অফ দ্য বেস্ট অপশন ইউকে তে প্রচুর জব আছে প্রচুর অপশন হচ্ছে আপনার আপনি আপনার ফ্যামিলি নিয়ে করতে পারবে যেতে পারবেন সেটার ওরা স্পন্সরশিপ দিয়ে দেয় সো আপনি এটা এটা করতে পারেন এটা ওয়ান অফ দ্য গুড অপরচুনিটি এটা আর এখন হচ্ছে এম আর সি পি পরীক্ষাটা আমি কমপ্লিট করে ফেললাম তারপর আমি ইউকে তে মুভ করতে চাই এরপরের আমার স্টেপ কি এটার পর পরে আপনাকে আইএলটিএস করতে হবে যেটা প্ল্যাব দেওয়ার সময় একদম প্ল্যাব দেওয়ার আগেই আমাকে আইএলটিএস টা করতে হয় এম আর সি পি তে আমি এম আর সি পি এর পরে করতে পারি অথবা বেস্ট সময়টা হয়েছে হচ্ছে আমি যখন করেছিলাম পার্ট টু দেওয়ার পর পরই আমি আইএলটিএস টা দিয়ে ফেলেছি আর পিসিএস এর প্রিপারেশন আমি তখন কেবলমাত্র শুরু করেছি ওই সময়টা আমি আইটিএস দিয়েছি এখন আপনারাও চেষ্টা করবেন ওই দুইটা পেসেসের আগে যেহেতু ওই সময় একটা বছর একটা গ্যাপ নেবেন আপনি ওই प्रिपरेशनটা নেয়ার জন্য ওখানে আপনি এক দেড় মাস বা দুই মাসের একটা प्रिपरेशन দিয়ে আপনি আইটিএসটা দিয়ে ফেলেন আইটিএস জন্য ব্রিটিশ কাউন্সিলে বিভিন্ন কোর্স আছে তারপর এমস অস্ট্রেলিয়ান ইশের আইডিপি মনে হয় একটা একটাই আছে আর ফিউচারে এত রকম বিভিন্ন মেন্টর বিভিন্ন কোচিং সেন্টার গুলো আছে যদি কারো মনে হয় যে কোনো হেল্প দরকার তাহলে আপনি উদাহরণে কোনো একটা কোর্সে চুক্তি কোন ক্রাশ কোর্স করতে পারেন বা কোনো রেগুলার কোর্স করে তারপর আপনি আইটিএস টা দিয়ে ফেলতে পারেন সেখানেও ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে 7.5 করতে হবে ব্যান্ড স্কোর আর প্রত্যেকটাতে আপনার 7 আর এবাব থাকতে হবে এই দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনি এমআরসিপি পেসেস কমপ্লিট প্লাস আপনার আইটিএস কমপ্লিট তখন আপনি জএমসি রেজিস্ট্রেশন করবেন জএমসি রেজিস্ট্রেশন করার ওটা একটা প্রসিডিউর জএমসি রেজিস্ট্রেশন করার আগেই দেখা যায় অনেকে জব পেয়ে যায় জএমসি প্রসেস হচ্ছে এর মধ্যেই অনেকে জব পেয়ে যায় এই হচ্ছে মোটামুটি এমআরসিপি নিয়ে কথাবার্তা আর যারা সার্জারি করতে চান তাদের জন্য এমআরসিএস পরীক্ষা দিতে হয় যারা গাইনিতে ক্যারিয়ার করতে চান তাদের জন্য এমআরসিজি এক্সাম দিতে হয় কিন্তু আনফর্চুনেটলি আসলে আমার ওটা সম্পর্কে খুব ভালো আইডিয়া নাই এজন্য আমি আপনাদেরকে ওটা সম্পর্কে কোনো ব্রিফ দিতে পারছি না এখন আর মনে হয় আপনারা আপনাদের অনেক কনফিউশন আছে অনেক কিছু জানার আছে বা অনেক কিছু মিস করে গেছি আমি আশা করব যে আপনাদের কারো যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে আপনারা আমাকে একটু জিজ্ঞেস করতে পারেন বা আমি কোনো কিছু মিস করে গেলে আমি সেটা এখন আপনাদের ই করতে পারি প্লিজ আপনারা আপনাদের কোনো কোয়ারি থাকলে আমাকে বলুন থ্যাংক ইউ আপু সবকিছু বলার জন্য একটা কোশ্চেন ছিল যে এমএসসিপি পার্ট 1 বা পার্ট 2 বা পেসেস देयर আগে কি আমাকে কোনো বাধ্যতামূলক ট্রেনিং করতে হবে বা এটা শো করতে হবে এরকম কোনো ব্যাপার আছে আচ্ছা এটা একটা গুড পয়েন্ট আপনাকে কোনো ট্রেনিং শো করতে হবে না কোনো ট্রেনিং শো করতে হবে না ওতে জাস্ট আপনার ফার্স্ট এর পর পরীক্ষা দেওয়ার আগে আপনাকে আপনার ডকুমেন্টস গুলি পাঠাতে হয় এরপরে বা পাঠাতেও হবে না কিন্তু এটা ওদের ওদের ইসে ওদের ওরা একটা মানে অ্যানালাইসিস করেছে সেটাতে দেখা যাচ্ছে যে যাদের প্রায় বারো মাসের মতো ট্রেনিং আছে বা এক বছরের মতো একটা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং আছে তাদের পাশ করার হারটা একটু ভালো হ্যাঁ এই জন্য আপনি ট্রেনিং করবেন আপনার পরীক্ষার পাশের আপনার ইস্যুটা চান্সটা বাড়ানোর জন্য আপনার পরীক্ষা আপনার নিজের কনফিডেন্সের জন্য ট্রেনিংটা থাকা আমার মনে হয় ভালো হ্যাঁ কিন্তু আপনাকে কোনো কাগজ দেখাতে হবে না আপনি যদি কনফিডেন্ট এ হন তাহলে আপনি কোনো ইন্টারনি পরপরই আপনি পার্টনারটা দিয়ে ফেলতে পারেন কিন্তু যেহেতু এখানে কিছু ক্লিনিক্যাল পার্ট থাকে কোশ্চেন গুলো একটু খুবই ক্লিনিক্যাল ওরিয়েন্টেড এই জন্য যারা ক্লিনিক্যালি অ্যাটাচ থাকে তাদের জন্য জিনিসটা ইজিয়ার হয় কিন্তু আপনাকে কোনো কাগজ শো করতে হবে না পার্ট টু বা পেসের আগেও কি রাখবে না কোনো কাগজ বা কোনো ডকুমেন্টস কোনো ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে না রেফারেন্স লাগবে একজন আপনি যার আন্ডারে কাজ করবেন তার একটা রেফারেন্স ইয়ে দিবেন বা এমআরসিপি করা আছে বা যে আপনার মেন্টর তাদের একটা রেফারেন্স দিতে পারেন কিন্তু কোনো আপনাকে ডকুমেন্ট শো করতে হবে না কিন্তু এই ট্রেনিং কিন্তু কেউই কিন্তু দেখবেন কোন ট্রেনিং স্যার এমআরসিপি দেয় না বা দিতে ইজিলি দেয় না কারণ আপনার কোনো ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট না থাকলে পরীক্ষাটা মানে এটা কোয়াইট ইম্পসিবল এই জন্য আমাদের নিজেদের জন্যই আমরা ট্রেনিংটা করি কিন্তু আপনাকে কোনো কাগজ শো করতে হবে না আপু এমআরসিপি জন্য ট্রেনিং এর ক্ষেত্রে কোন কোন সাবজেক্টের উপর ট্রেনিং করাটা সবচেয়ে বেটার হবে মেডিসিন নাকি অন্য কোনো ডেফিনেটলি মেডিসিন এম আর জিনিসটা যেহেতু মেডিসিন আর মেডিসিন অ্যান্ড সাব স্পেশালিটি সবগুলো বেসিক্যালি মেডিসিনটা যদি আপনি করেন আমাদের মেডিসিন ওয়ার্ডগুলোতে আমরা কি করি আমাদের মেডিসিন ওয়ার্ডে আমি যেখানে কাজ করি বা এরকম যারাই টার্সারি হসপিটালগুলোতে কাজ করে মেডিসিনে কিন্তু আমি স্ট্রোকের নিউরোলজির পেশেন্টও ভর্তি করছি আমি রেসপির ইমার্জেন্সিও ভর্তি করছি আমি এন্ডোক্রাইন ইমার্জেন্সিও ভর্তি করছি আমি কার্ডিয়াক ইমার্জেন্সিগুলো ভর্তি করছি হয়তো আমি পরে রেফার করে দিচ্ছি কিন্তু আমার সবকিছু ইনিশিয়াল ম্যানেজমেন্ট আমি করছি এই জন্য আমার মনে হয় মেডিসিনে যদি আপনার ট্রেনিং থাকে সেটা আপনার ইনাফ তারপরে যদি কেউ করতে চান অনেকে কার্ডিওলজিতে ই করতে করেন বা নিউরোলজিতেই ই করেন কিন্তু সেগুলো অতটা মেন্ডেটারি না আপনি মেডিসিনের ইয়েটা দিয়েই আপনি এমআরসিপি এর এগুলো হয় করা সম্ভব আর পেসেস দেওয়ার আগে তখন আপনাকে যেমন অনেক যেমন কার্ডিওলজির তখন কিন্তু মানে অনেক প্রচুর হার্টের বা কার্ডিওলজির রোগী দেখতে হয় প্রিকর্ডিয়াম দেখতে হয় যেটা আপনার দেখতে দেখতে তখন হয়ে যাবে আপনার যদি কার্ডিওলজিতে কোচিং করা থাকে বা কার্ডিওলজিতে থাকে তো ভালো তাহলে তো আপনার জন্য প্লাস পয়েন্ট কিন্তু থাকতেই হবে এরকম কোনো কথা নাই আপনি ওই সময় রোগী দেখে দেখে আপনার তখন নিজের কনফিডেন্সটা বা ওইটা আপনি গ্রো করতে পারবেন যেন আমার মনে হয় মেডিসিনে ট্রেনিং থাকলে আর আহ সেরকম অন্যান্য সাবজেক্ট যেমন আহ এমআরসিএস অথবা এম আর সিওজি সেক্ষেত্রে সার্জারি সেটা ট্রেনিং সবচেয়ে বেস্ট হবে তাই তো হ্যাঁ রেসপেক্টিভ আপনি যেই যেই এতে আপনি ফিল্ডে আপনি ক্যারিয়ার করতে চান ডেফিনলি ওটার ট্রেনিংটাই আপনার জন্য সবচেয়ে ইফেক্টিভ হবে আর এমআরসি এম আর সিএস আর এমআরসিওজি ওদের হয় দুটা পার্ট পার্ট ও আনার পার্ট টু থাকে ওদেরও কিছু বেসিক

করে ওদের বিভিন্ন ই থাকে ফাউন্ডেশন ইয়ার ওয়ান ফাউন্ডেশন ইয়ার টু তারপর সিটি বা এস টি ওয়ান এস টু এই লেভেল এই চার বছর ই করে তারপর ওরা হচ্ছে একজন এমআরসিপি করা ডক্টরের লেভেলে যায় আর আপনি যখন এমআরসিপি করবেন তখন আপনি একবারে এস টি থ্রি লেভেলে এন্ট্রি করবেন রেজিস্টার হিসেবে ওখানকার মিড লেভেল ডক্টর হিসেবে আপনি ওই মেডিকেল ফিল্ডে আপনি এন্ট্রি করবেন তারপর আপনার ই শুরু হবে অনেকে হয়তো এরপর আর কোনো ই করে আমার কোনো অ্যাম্বিশন নাই আমি কিছুই করলাম না আমি জাস্ট ওই সেই এমআরসিপি করে ওই রেজিস্টার হিসেবেই কাজ করলাম কিন্তু ম্যাক্সিমাম ডক্টররা যেটা করে যে আমি এই সাব স্পেশালিটি নিয়ে কাজ করতে চাই ওই সাব স্পেশালিটি নিয়ে করতে চাই এটাতে ফার্স্টে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন সাব স্পেশালিটিটা নিয়ে কাজ করতে চান যেমন কার্ডিওলজি বা এই ধরনের যেগুলো মোস্ট ডিমান্ডিং সাবজেক্ট এগুলো দেখা যায় একটু স্যাচুরেটেড হয়ে আছে আপনাকে হয়তো আপনি পাবেন না না তা আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে আপনি ওখানে রেজিস্টার হিসেবে আপনি জব নিয়ে গেলেন তারপর আপনাকে এক বছর দুই বছর ওয়েট করে আপনার নিজেকে আপনার ওইভাবে প্রিপেয়ার করতে হবে আপনি ওইখানে কার্ডিওলজি কোন ইসের সেই ধরনের কোনো ইউনিট আপনি জব নিতে পারেন তারপর আপনি কার্ডিওলজি যে সব কিছু সেমিনার বইthorne কোনো রিসার্চ বা ডিসার্টেশন আপনার সিবিটা ভারী করার জন্য আপনার যা যা আপনার একাডেমিক বা কোন কোর্স হতে পারে সেটা হ্যাঁ যে কোনো কিছু আবার আপনার কাজের এক্সপেরিয়েন্স হতে পারে যে আপনি কার্ডিওলজি কোন ইউনিটে অ্যাটাচ থাকলেন সেই ধরনের ই দিয়ে তারপর আপনাকে এসটি3 ট্রেনিং এর জন্য ওরা বছরের দুইটা বা তিনটার সময় ওরা এটা কল করে এই জিনিসটা যেহেতু আমি ঢুকিনি আমার খুব ভালো আইডিয়া ওই ইন্টারভিউটার পর যদি আপনার আপনার পয়েন্ট থাকে। সেটা ডিগ্রির উপর থাকবে সেটা আপনার পাবলিকেশন এর উপর থাকবে সেটা আপনার যদি কোন ক্লিনিক্যাল অডিট করা থাকে সেটার উপর থাকবে আপনার কাজের এক্সপেরিয়েন্স এর উপর থাকবে এই সবগুলো পয়েন্ট এর উপর বেস করে আর আপনি ইন্টারভিউতে যদি টিকে যান তখন আপনি ওই সে সাব স্পেশালিটি ট্রেনিং স্টার্ট করতে পারবেন এটা হচ্ছে এই ট্রেনিং গুলোই হচ্ছে আপনার অনেকে রেসপিরেটরি মেডিসিন আছে বা এখন যে সাবজেক্ট গুলো যেমন সাইকিয়াট্রি বা জেরিয়াটিক মেডিসিন এগুলোতে চান্স পাওয়াটা কম্পারিটিভলি ইজি এগুলো দেখা যায় আপনি ছয় মাস এক বছরের মধ্যে ট্রেনিং পোস্ট পেয়ে যাবেন ট্রেনিং পোস্টটা পেয়ে গেলে পাঁচ বছর আপনাকে ওই সে ট্রেনিং করতে হবে তারপর আপনি সিসিটি সার্টিফিকেট সিসিটি কমপ্লিট করতে হয় এটা কমপ্লিট করার পর আপনি কনসালটেন্ট হিসেবে করতে পারবেন তার মানে হচ্ছে যে আমি এমআরসিপি কমপ্লিট করার পরে হচ্ছে ওখানে ইন্টারনাল মেডিসিনেই রেজিস্টার হিসেবে ঢুকছি তারপরে হচ্ছে আমি যে সেই সাবজেক্টে ট্রেনিং আপনি রেজিস্টার পোস্টে ঢুকবেন কিন্তু সেটা হচ্ছে নন ট্রেডিং পোস্ট তারপর আপনি সাবজেক্টে আপনি ক্যারিয়ার করতে চান সেই সাবজেক্টে আপনাকে ট্রেনিং পোস্টে ঢোকার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া সেভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে এবং তারপর সবার সাথে কম্পিট করে তারপর আপনাকে ওই ফিল্ডে ওই সাবজেক্টে এসটি ট্রেনিং হিসেবে সিলেক্টেড হতে হবে আচ্ছা আচ্ছা GMC ব্যাপারে একটু বলবেন আপু জিএমসি ব্যাপারটা ঠিক আচ্ছা জিএমসি হচ্ছে জেনারেল মেডিকেল কাউন্সিল এটা হচ্ছে ইউকে মেডিকেল লাইসেন্সিং লাইসেন্সিং বডি বাংলাদেশে যেটা আমাদের বিএমডিসি আছে ঠিক সিমিলার অর্গানাইজেশন হচ্ছে কি জিএমসি ইউকে লাইসেন্স আমাদের লাইসেন্স লাগে রেজিস্ট্রেশন লাগে

দায়িত্বটা দিয়ে দিয়েছে ওরা এই আমাদের এম আর প্লাস হচ্ছে আমাদের যে এমবিবিএসসি ডিগ্রী সেগুলো ওরা ভেরিফাই করে তো এই জিনিসগুলো আপনাকে এপিকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খুলে আপনার আহ এম বি বি এস এর সার্টিফিকেট তারপর আপনার এম আর এগুলো আপলোড করে আর একটা ফি থাকে ওই ফিটা দিয়ে আপনাকে প্রথমে এই আহ প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশনটা ভেরিফাই করাতে হবে যখন ভেরিফাই হয়ে যাবে ওরা আপনাকে এপিক একটা নাম্বার দিবে সেই নাম্বার দিয়ে আপনি জিএমসি তে অ্যাপ্লাই করবেন আর জিএমসি তে অ্যাপ্লাই করার জন্য আপনার সেই এপিক এর আমাদের এই সার্টিফিকেট গুলোর ভেরিফাইড ভেরিফিকেশনটা লাগবে এপিক নাম্বারটা লাগবে আর বিএমডিসি একটা সার্টিফিকেট অফ গুড স্ট্যান্ডিং বলে একটা জিনিস দেয় এই পেপারটা আপনার লাগবে হ্যাঁ যেটা বিএমডিসি এর ওয়েবসাইটে গেলেই ওদের ওদের 12টা 8টা বা 12টা ডকুমেন্টস লাগে সেই ডকুমেন্টস গুলো নিয়ে একটা অ্যাপ্লিকেশন করলে সেভেন ওয়ার্কিং ডেজ মধ্যে বিএমবিসি ওই সার্টিফিকেট অফ গুড স্ট্যান্ডিংটা দিয়ে দেয় এই দুটা কাগজ নিয়ে তারপর আপনি জিএমসি এর জন্য করবেন আর জিএমসি এর জন্য করলে প্রথমে জিমসি আপনার ডকুমেন্টস গুলো ভেরিফাই করবে আপনার পাসপোর্ট এর কপি এগুলো সব দেখতে চাবে আপনার আইআরটিএস এর সার্টিফিকেট এমআরসিপি সার্টিফিকেট পাসপোর্টের কপি আপনার সার্টিফিকেট অফ গুড স্ট্যান্ডিং প্লাস আপনার আপনার এরকম কয়েকটা কাগজে আপনার ওরা আপলোড করতে ওরা দেখতে চায় ওই কাগজগুলো ওরা কিছুদিন ভেরিফাই করবে ভেরিফাই করার পর তখন ওরা আপনাকে একটা আইডি চেকের ডেট দিবে যেটা আপনাকে এই বাকি প্রসিডিউর গুলো আপনি বাংলাদেশ থেকে বসেই করতে পারেন কিন্তু আইডি চেকটা হচ্ছে আপনাকে ফিজিক্যাল ইউকে তে গিয়ে করতে হবে ওরা একটা ডেট দিলে সেই ডেট মতো আপনি ইউকে তে গেলে তখন আপনাকে ওরা একটা আইডি চেক করবে যেখানে আপনার অরিজিনাল সার্টিফিকেট গুলো ওরা দেখবে আপনার একটা ফটো থাকবে যেটা ওদের ডাটাবেস এ ওদের অনলাইন ইসে তখন ওরা তখন সব আপনার ক্যাটেগরি ফিলফিল করলে তখন ওরা আপনাকে সাথে সাথে রেজিস্ট্রেশনটা দিয়ে দেয় আপনি তখনই যদি ওদের অনলাইনে চেক করেন জিএমসি ওয়েবসাইটে চেক করেন আপনি নিজেকে দেখতে পাবেন আপনার এটা জিএমসি হবার আগে কেউ জব পেয়ে কি সেখানে প্র্যাকটিস শুরু করতে পারে আহ ম্যাক্সিমাম লোকজন হচ্ছে জিএমসি এই এমআরসিপি আর আই টি এস জন্য অ্যাপ্লাই করেছে এখনো ডেট পাইনি বা সময় দেখা যায় জবের জন্য অ্যাপ্লাই করে আর জব পেয়েও যায় কিন্তু ওই ডেট ইসের সময়টা দিলে তখন আপনি ওখানে গিয়ে আপনি বাই দিস টাইম আপনি জব নিয়ে চলে যেতে পারবেন তো ওখানে গিয়ে আপনার ওই আইডিকে এগুলো সব ফর্মালিটিস গুলো করে তারপর আপনি ইয়েতে আপনার যে অফিসে বা যে হসপিটালে আপনি কাজ করবেন ওদেরকে জমা দেবেন ওদেরকে দেখাবেন এটা কোনো ম্যাটার করে না আসলে ওরা ওই অন প্রসেস থাকা অবস্থাতেই ওরা জব দিয়ে দেয় আবার অনেকে যারা বলেছি আমি কন্ট্রাক্টে ঢুকে যেমন এখন রিসেন্টলি ই করছে ওদের এত ডক্টর ডেফিসিয়েন্সি যে ওরা এখন আইএলটিএস ছাড়াই ডক্টরদেরকে নিয়ে যাচ্ছে ওরা অনেকে ইন্ডিয়াতে রিসেন্টলি আমি যেটা জানি যে বোম্বেতে এরকম কয়েকটা টিম এসেছে ওদের মুম্বাইতে তারা ডক্টরদের ইন্টারভিউ নিয়ে শুধুমাত্র তাদের এমআরসিপি পেসেস কমপ্লিট কর আছে তাদেরকে জব দিয়ে নিয়ে গেছে এখন ওরা আর দুই বছর টাইম দেয়া আছে দুই বছরের মধ্যে ওরা আইটিএস কমপ্লিট করবে আর তারপর জিএমসি রেজিস্ট্রেশন কমপ্লিট করবে তাহলে বুঝতে পারছেন যে জেমস করার আগে অনেকে জব পেয়ে যাচ্ছে আর এখন ইউকের মেডিকেল ফিল্ড আসে ডক্টরদের জন্য যারা এরকম ডিগ্রি প্ল্যাপ করা থাকবে বা করতে তাদের প্রচুর অপশন আছে প্রচুর জব আছে খুব ভালো স্যালারির জবও আছে এখন প্ল্যাপ দিয়েও অনেকে ভালো ভালো স্যালারির জব পেয়ে যাচ্ছে এই জন্য আমি আসলে সবাইকে এনকারেজ করি যে যদি কারো ওই ধরনের চিন্তা থাকে তাহলে এটা এখনই মুভ করার জন্য বেস্ট টাইম এই জব মার্কেটটা হয়তো কয়েক বছর পর বা কয়েক ইসের পর স্যাচুরেটেড হয়ে যাবে তখন কিন্তু এই স্কোপটা থাকবে না হ্যাঁ যদি কারো কোনো কোশ্চেন থাকে সরাসরি কোশ্চেন করতে পারেন আহ চ্যাটিংয়ে একটা প্রশ্ন এসেছে ডক্টর নেওয়াজ একটা প্রশ্ন করেছে আমি প্রশ্নটা একটু বলে দিচ্ছি পার্ট ওয়ানে আমার এমডি প্রিপারেশন কি কোনো হেল্প করে অর্থাৎ উনি বোধহয় বলতে যাচ্ছেন যে আমরা যেটা পার্ট টা করব সেটা আমাদের এমডি প্রিপারেশনে কোনো হেল্প করে কিনা আমাদের দেশের এমডি প্রিপারেশনে কোনো হেল্প করে কিনা আমার এমডি ডিগ্রিটা নাই আমি আসলে কিন্তু আমার ফ্রেন্ডের আছে আমি দেখেছি এমডি তে যেটা করতে অবশ্যই আপনার কাজে লাগবে যেহেতু আপনি বলেছি যে যে একটা মেইন বই আপনি সাথে রাখবেন সেটা অক্সফোর্ডের বইটা রাখতে পারেন অক্সফোর্ডের বইটা খুব ভালো একটা বই অথবা ডেভিডসন যদি পড়েন সেটা তো আপনার এমডি ফেজের জন্য আপনার অবশ্যই লাগবে কারণ এমডি ফেজ এটা তো হচ্ছে মেডিসিনের বেসিক্যালি আর তারপর ফেজ বি তে আপনি রেসপেক্টিভ যে সাবজেক্টে যাচ্ছেন ওই সাবজেক্টের উপর তিন বছর ট্রেনিং করবেন এই জন্য অবশ্যই আপনি এমআরসিপি এর পার্ট জন্য বা পার্ট টু এর জন্য যে প্রিপারেশনটা নেবেন সেটা তো আপনার এমডি এর প্রিপারেশনে কাজে লাগবে বরং যারা আহ মনে হয় এমআরসিপি প্রিপারেশন নিয়ে আছে তাদের জন্য আচ্ছা আরেকজন একটা প্রশ্ন করেছে চ্যাটিং এ কেউ মুখে বলতে চাচ্ছে না আচ্ছা আমি বলে দিচ্ছি সুচনা বলেছেন যে বুক লিঙ্ক টা কি অনলাইন রেসিডেন্সি ক্লাস গ্রুপে পাবো আপু হ্যাঁ হ্যাঁ আমি চেষ্টা করব যে অনলাইন এতে আমি সবগুলো কম্পাইল করে আমার কাছে যেগুলো अवेलेबल আছে আর প্লাস বইয়ের নামগুলো এগুলো আমি একটু আপনার আমি আপনার সাথেই করব আমি লিংকটা দিয়ে দিব হ্যাঁ সেটা এখান থেকে নামাতে পারেন বা পারেন যা অবশ্যই আমি আচ্ছা একটা প্রশ্ন একটু অন্যরকম প্রশ্ন যে ডক্টর মারজিয়া আপনি উনি করেছেন প্রশ্নটা অনেকে বলে বাংলাদেশে এমআরসিপি এর ভ্যালু নাই এই ব্যাপারে ইস্যু বাংলাদেশে এমআরসিপি ভ্যালু নাই হ্যাঁ কথাটা পার্শিয়ালি ট্রু আপনি যদি সরকারি চাকরি করেন যেমন আমি সরকারি চাকরি করছি বিসিএস এ আছি আমি এমআরসিপি দিয়ে এটা আমার পার্সোনাল গেইম এমআরসিপি দিয়ে আমি মনে হয় আমি ডাক্তার হিসেবে আমি আমি একটা বেটার পার্সন একটা বেটার ডক্টর হয়ে হয়েছি চেষ্টা করছি আমি জানি না কতখানি হতে পেরেছি কিন্তু যদি আমার কোনো প্রফেশনাল গেইন বলেন এমআরসিপি দিয়ে কিন্তু আমি কোনো আমি প্রমোশন পাবো না কিন্তু আমি যদি সরকারি চাকরি না করতাম তাহলে আমাদের সব ফ্রেন্ডরা যারা বাইরে আছে তারা এক একজন এমআরসিপি করে স্কয়ার অ্যাপোলো বা ইউনাইটেডে এক লাখ টাকার উপরে জব করছে যেখানে আমি সরকারিতে আমি আর সাতত্রিশ সাতত্রিশ হাজার টাকা বেতরে চাকরি করছি তো আপনি যদি সরকারি বাইরে থাকেন তাহলে আপনি কর্পোরেট জবে আপনি রেজিস্ট্রার হিসেবে সে জব পেয়ে যাবেন খুব ভালো স্যালারিতে জব পাবেন তারা এমআরসিপি ডিগ্রিটাকে খুব ইভালুয়েট করে খুব ভ্যালু দেয় আচ্ছা এই ব্যাপারে আমি জাস্ট আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি সেটা হচ্ছে এমআরসিপি করা আমি নিজে একটা প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পাশ করেছি এবং আমি আমার মেডিকেল কলেজে দেখেছি যে এমআরসিপি এমআরসিএস এমআরসিও করা অনেক ডাক্তার ওখানে কনসালটেন্ট হিসেবে জয়েন করেছেন সো হয়তো সরকারিতে সেভাবে সরকারি হাসপাতালগুলোতে সেভাবে এখনো ভ্যালুটা নাই কিন্তু প্রাইভেট সেক্টরে কিন্তু এর ভ্যালু অনেক হ্যাঁ এটাই বলতে চাচ্ছিলাম যে আপনি সরকারি সেনা इवन সরকারিতেও কিছুদিন আগে পর্যন্ত আমাদের এখনো অনেক ডাক্তার আছেন যাদের শুধুমাত্র মাত্র এমআরসিপি করা এমআরসিপি দিয়ে আপনি কনসালটেন্ট লাই হুট পারবেন কিন্তু এখন আস্তে এই অপশনটা কমে আসছে যেহেতু এটা নিয়ে একটা আমাদের যারা বিসিপিএস এর আমাদের প্রফেসর আছেন তারা এমআরসিপি সিস্টেমটাকে এফসিপিএস পরীক্ষার মধ্যে অ্যাকোমোডেট করতে চাচ্ছেন কিন্তু তারা পছন্দ করেন না কোনো একটা আননোন কারণে যদিও আমার কল আমার সাথে যারা এমআরসিপি পাস করেছে তারা অনেকেই আমাদের অনেক প্রফেসর ছিলেন এরা কিন্তু আহ এই জিনিসটা আসলে এই জন্য তারপর BCBS এর এখন যারা sir আছে আমাদের professor রা আছে তারা চেষ্টা করছেন এটা নিয়ে যেমন আমার যে professor আছেন খান আবুল কালাম আমাদের principal উনি কিন্তু ওনারা এটা নিয়ে চেষ্টা করছেন যে MRCP recognition টাকে কিভাবে ই করা যায় এটাকে যাতে বাংলাদেশে recognized হয় এটা নিয়ে একটা read চলছে আসলে সেটাতে ওনারা হয়তো চেষ্টা করবেন হয়তো near future এ এই জিনিসটা আহ MRCP হবে সরকারি লেভেলেও আর প্রাইভেটে আপনি যে কোনো মেডিকেল কলেজে ইউনিভার্সিটি করে অনেকেই আমি দেখেছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ঢুকে যাচ্ছে হ্যাঁ আমার পরিচিত কয়েকজন আপু যে দেখেছি আমি এমআরসিপি কমপ্লিট করার পর ওনারা যেই যে মেডিকেল প্রাইভেটে যারা আছেন মেডিকেল কলেজে আছেন তার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রফেসর হিসেবে প্রমোশন পেয়েছেন দেখতে পাচ্ছেন আপু মধ্যপ্রাচ্যের যে দেশগুলো ওগুলোতে এমআরসিপি বা এমআরসিএস করার পরে আমাদের দিয়াটা কেমন এবারে কি কোনো ধারণা করার পর শুধু ইউকে তে আপনার যে স্কোপtানা আপনি এমআরসিপি করার পর সিঙ্গাপুর মালয়েশিয়াতে জব পাওয়া যায় যদিও সিঙ্গাপুরে মনে হয় এখনই অপশনটা একটু ন্যারো হয়ে আসছে কারণ ওদের ডক্টর স্যাচুরেটেড হয়ে গেছে যত আমি শুনেছি কিন্তু এমআরসিপি করার পর আপনি মালয়েশিয়া সিঙ্গাপুর গেলেও এসে জব পাবেন মিডল ইস্টে তো জব পাওয়া যায় বেশ ভালোই এর জব পাওয়া যায় কনসালটেন্ট হিসেবে ই করা যায় জব পাওয়া যায় যদি থাকে মিডল ইস্টে মিডল ইস্টে খুব হিউজ একটা স্কোপ আছে যারা চান যে আমি ইউকেতে সেটেল হব না বা ইউকেতে আমি যে স্যালারি পাবো তার অলমোস্ট ফর্টি পার্সেন্ট ট্যাক্স কেটে নিয়ে যাবে ট্যাক্স কাটার পর আসলে অত স্যালারি থাকে না ক্ষেত্রে তারা যে আমি পাঁচ সাত বছর থাকবো মিডল ইস্ট খুব ভালো একটা অপশন সেখানে আপনি আপনার ট্যাক্স এর বাইরে আপনার কোনো ট্যাক্স কাটবে না আপনি যা ইনকাম করবেন সবই আপনার আপনার পকেটেই আসা আপনার ঘরেই আসবে আর আপনি একটা আরামে একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবেন এছাড়াও আমাদের অনেক ডাক্তার হয়তো ওখানে আছেন তারা চাইলেই এমআরসিপি দিয়ে হয়তো তাদের আরো আপগ্রেড করতে পারেন হয়তো বিভিন্ন ওরা যারা মিডল ইস্টে থাকে আমি দেখেছি যাদের যারা যারা একটু амбиশিয়াস তারা ওখান থেকে ইউকে শিফট করে যায় মুভ করে যায় কিন্তু যদি আর বড় হয়ে আমি এমএসসি করেছি আর কিছু করব না আমি ওখানে কনসালটেন্ট হিসেবে বেশ কয়েক বছর কাটিয়ে দিতে পারবো এই মিডল ইস্টে 자ப்பு আরেকটা প্রশ্ন

আচ্ছা ঠিক আছে আপু এই এম অথবা এম আর সিও নিয়ে আমরা মোটামুটি মানে এমন কোনো ওয়েবসাইট কি আছে যেখানে গেলে আমরা এর রিকোয়ারমেন্টস গুলো সম্পর্কে এট জানতে পারি আচ্ছা এটা আমি কিছু আমি প্রথমে বলেছিলাম যে www.mrcpuk.org এটা হচ্ছে এমআরসিপি এর ওদের ওদের নিজস্ব ওয়েবসাইট সবাই আমরা এটাতে ঢুকতে পারবো এটাতে ঢুকলেই আপনি সিপি জিনিসটা কি এটার কয়টা পার্ট এটার ইম্পর্টেন্সটা কি ফিটা কি ডেটটা কোথায় কিভাবে প্রিপারেশন নিতে হবে স্যাম্পল এক্সাম স্যাম্পল কোয়েশ্চেন গুলো এগুলো সব আপনি ডিটেলস পেয়ে যাবেন আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন করেছে একজন উনি বলছেন যে এমআরসিপি না করে প্ল্যাব করার পরে কি ট্রেনিং পোস্টে ঢোকা যায় কত বছর ট্রেনিং করা লাগে আর ট্রেনিং শেষে কি সরাসরি কনসালটেন্ট হওয়া যায় আনফরচুনেটলি প্ল্যাব করার পর আপনি চাকরি করে যেতে পারবেন কিন্তু আপনাকে ট্রেনিং পোস্টে ঢুকতে হলে আপনাকে এমআরসিপি বা যে কোনো একটা মেম্বারশিপ এক্সাম দিতে হবে

আচ্ছা ঠিক আছে উনি করছেন আমি প্রশ্নটা করতে চাচ্ছিলাম এরকম যে এই ভাইয়ের প্রশ্নটা ধরেই যে যে একজন ইন্টার শেষ করা ডক্টর যখন নিজেকে প্রিপেয়ার করবে বাইরের জন্য ইউকের জন্য তখন তার জন্য কি ল্যাবের জন্য প্রিপারেশনটা বেটার হবে নাকি এমআরসিপিটা করাটাই সবচেয়ে বেটার হবে কোনটা তার জন্য বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হচ্ছে হ্যাঁ এটা খুবই ক্রিটিক্যাল একটা খুবই ভাইটাল একটা ডিসিশন যে আমি কোনটা ই করব আমার মনে হয় যে আপনি যদি খুব ইন্টার্নশিপ করার পর আপনি খুব দ্রুত আপনি বাইরে চলে যেতে চান তাহলে প্ল্যাব টা ধরে যা গেলে আমার মনে হয় ভালো যেহেতু প্ল্যাবটা দিয়ে আপনি ওখানে গিয়ে প্ল্যাবের মাত্র দুইটা পার্ট আইআইটিএস টা দেওয়া হয়ে গেলে প্ল্যাবটার এটা ইজিয়ার পার্ট 1 টা তো বেশ ইজি আর পার্ট টুটাও টাও সেটা যথেষ্ট মানে আমি যাদের দেখি ম্যাক্সিমামই মোটামুটি পাস করে যায় আহ তাদেরকে বলবো যে flat দিয়ে যদি সেটা ভালো। আর যারা একটু আহ একটু আমার মতো বয়স হয়ে গেছে একটু mid আহ বছর হয়ে গেছে এখন যে চিন্তা করছেন বাইরে ই করার অথবা আহ internship পরেও যে আমি ওখানে গেলে flat দিয়ে গেলেও তো আমাকে দু চার বছর ই করার পর এর মধ্যে আমাকে MRCP complete করতেই হবে। তাহলে আমি আগে থেকেই কেন করে যাই না? কারণ ওটাও তো এটার দুইটা পার্ট ফ্ল্যাবের আর এমআরসিপি হচ্ছে তিনটা পার্ট হয়তো তিন বছর বা চার বছর আমি যদি লেগে থাকি তিন চার বছরেই হয়ে যায় অনেকের আর যদি গ্যাপ থেকে না থাকে তাহলে হ্যাঁ তিন চার বছর এই সময়ের মধ্যে আমেরি হয়ে যা হয়ে যায় সেই ধরনের চিন্তা করলে তাদের তাহলে এমআরসিপি করে গেলে আপনার আপনি একবার ওখানকার মিড লেভেলে ঢুকতে পারছেন প্লাস আপনার সময়টা ওয়েস্ট কম হচ্ছে তো আপনার যদি হাতে খুব বেশি সময় যে আপনি সময়টা অপচয় করতে চান না আপনি এখানকার পড়াশোনাটা শেষ করে এম আর শেষ করে আপনি মার্কেটে ঢুকতে চান তাহলে এম সিপি করাটা ভালো কিন্তু যারা একদম ফ্রেশার আছে এবং যারা খুব কুইক মুভ করতে চায় তাদের জন্য ফ্ল্যাপ রুটটা বেটার আর যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন আর আপনারা আরো জানতে পারবেন কিছু ওয়েবসাইট অনেক ব্লগ আছে যেগুলোতে আপনি এমআরসিপি সম্পর্কে এটার স্টেপ সম্পর্কে এমআরসিপি প্ল্যাপ সম্পর্কে জানতে পারবেন এমআরসিএস এমআরসিইউ যেগুলো সম্পর্কে জানতে পারবেন যেমন আমাদের একটা সিনিয়র আপু আছেন অরিন আপু ওনার একটা ওয়েবসাইট আছে প্ল্যান ইওর পোস্ট গ্রাজুয়েশন নামে এই ওয়েবসাইটে আপনি মোটামুটি সব টপিকগুলো এভাবে পেয়ে যাবেন তারপর রোড টু ইউকে নামে আরেকটা ওয়েবসাইট আছে সেখানেও আপনি ইউকে এর এই জার্নিটা নিয়ে এমআরসিপি এমআরসিজি প্ল্যাব বা অন্য যে কোনো এগুলো সব নিয়ে জিএমসি ওখানকার প্রসপেক্ট এগুলো সব নিয়ে লেখা আছে আপনারা চাইলে ওই ওয়েবসাইট গুলোতে ঢুকে ওদের অ্যাক্টিভিটিস গুলো ফলো করতে পারেন খুবই ইফেক্টিভ আর ওদের নিজস্ব ওয়েবসাইট তো আছেই এমআরসিপি ইউকে এর যে ওয়েবসাইট ওটাকে সার্চ দিলে হচ্ছে আপনার মোটামুটি সব কিছুতে চলে আসবে আরো যদি কারো কোনো কোশ্চেন থাকে এমআরসিপি সম্পর্কে প্রশ্ন করতে পারেন এমআরসিপি আপু যথেষ্ট সহজ সুন্দরভাবে বেশ গুছিয়ে আপু যদিও প্রথমে বলেছিলেন যে গুছিয়ে কথা বলতে পারেন না কিন্তু উনি খুব সুন্দর করে গুছিয়ে আমাদের সম্পর্কে মোটামুটি খুব দিয়েছেন আর এর পরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন আর যত যে বইগুলো আমাদের পড়তে হবে তার একটা লিস্ট আপনি দিয়ে দেবেন গ্রুপেই আর যদি তারপরে থাকে আপনারা প্রশ্ন করতে পারেন হ্যালো

আপনি এমবিবিএস এ এমবিবিএস এ তো আসলে কেউই আমরা সিক্সটির কম পেয়ে তো পাশ করি না আপনার মিনিমাম পাশ করতে হলে আমার সিক্সটি পাশ করে আসতে হয় তা আমরা যথেষ্ট কোয়ালিফাইড এটা নিয়ে ওরা বদার্ট না আপনি ওই সময় কি প্রিপারে পারফরমেন্স করছেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ইনফ্যাক্ট ওদের পাস মার্ক যদি আপনি করেন তাহলে আপনার আপনি অনেক মার্কস পেলেন সেটাতে যে আপনাকে আগেই করবে বা যে একটু কম মার্কস পেলো তাকেই করবে এই ধরনের কোনো ব্যাপার নাই আপনি পাস মানে পাস পাশের কোনো লেভেল নাই

এটা হচ্ছে এবার সিপে বা প্ল্যাবের সবচেয়ে লুক্রেটিভ পার্ট ডেফিনেটলি আমি এত টাকা খরচ করে একটা পরীক্ষা দিব এটা কিছু গেইন তো থাকতে হবে আর ফিনান্সিয়াল গেইন অবশ্যই এটা অস্বীকার করার উপায় নেই আমি নিজে বাইরে যেতে চাই কেন আমার একটা বেটার স্যালারির জন্য কারণ আমাদের বাংলাদেশে আসলে ডক্টরের যে খুব ভালো অনেক জব স্কোপ আছে আমি সেটা বলবো না অনেক ইয়াংদের জন্য আসলে একটু ডিফিকাল্ট দিন দিন আরো স্যাচুরেটেড হয়ে যাচ্ছে আরো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তো আপনি বাইরে যদি যান ওখানে আপনি প্ল্যাপ দিয়ে যদি করেন তাহলে ওদের যে রেঞ্জটা সেটা হচ্ছে মোটামুটি সব ট্যাক্স এটি কেটে আপনি মাসে বাইশ থেকে ছাব্বিশশো আড়াই হাজার পাউন্ডের মতো আপনারই থাকবে যেটা অলমোস্ট দুই লাখ আশি বা এরকম একটাই সেটা হচ্ছে আপনার ট্যাক্স সব কেটে আপনার এইটা থাকবে আর যারা রেজিস্টার পোস্টে যাবেন মিড লেভেল ডক্টর হিসেবে তাদের হচ্ছে আপনার তিন থেকে শুধু বেসিক ছাড়াও আপনাদের ওখানে অন কল করতে হয় কিছু এক্সট্রা ডিউটি করতে হয় সেগুলোর জন্য পেমেন্ট কিন্তু অনেক বেশি পেমেন্ট অলমোস্ট আপনার পার আওয়ারে নরমাল যেটা হয় সেটা অলমোস্ট ডাবল চলে আসে তো এগুলো সব অন কল বা রোটেশন এগুলো সব মিলিয়ে আপনি তিন থেকে সাড়ে তিন হাজার পাউন্ডের মতো পাবেন মান্থলি সব ট্যাক্স কাটার পরে যেটা কিন্তু মোটেই খারাপ একটা অ্যামাউন্ট না একটা স্যালারি যে আপনি আপনার ওখানকার বাসা বাড়িতে আপনার সব লিভিং কস্ট সবকিছুই করে আপনি যথেষ্ট সেভও করতে পারবেন ইনিশিয়ালি হয়তো একটুই হবে নিজেকে গুছিয়ে নিতে কিছুদিন টাইম লাগবে কিন্তু তারপর আপনি যথেষ্ট সেভ করতে পারবেন আপনি আর ইউকে তে যাওয়ার যেটা সবচেয়ে বড় সুবিধা আপনি ইউরোপে ঘুরতে পারবেন ইউরোপে যে আঠারোটা বা সেনজেন ভিসা যেই দেশগুলো পাওয়া যায় সেই সবগুলো দেশে আপনি প্রচুর আপনি আপনি যদি ট্রাভেল ট্রাভেলিং প্রিয় পার্সন হন তাহলে আপনার জন্য এটা হেভেন অনেক জায়গায় ট্রাভেলও করতে পারবেন আর সেভ করতে পারবেন বেশ একটা আর একটা প্রশ্ন जस्ट ছোট একটা প্রশ্ন বলে আমার হ্যাঁ আর না করে কারণ 10টা গেছে যে অনলাইন बेस्ड কোচিং সেন্টারগুলোর নাম আরেকবার বললে ভালো হয় এটা একজন একটু যাচ্ছে আছেন একটা হচ্ছে পেসের ম্যাক্সিমাম এজ লিমিট আছে गवर्नमेंट कैंडिडेट যেতে চাইলে প্রসিডিউরি কি এসসিপিএস কোর্স বা ডিজার্টেশন এইসব কি কোন হেল্প করতে পারবে পার্ট 1 এন্ড 2

পেসেসের কোনো ম্যাক্সিমাম কোনো এজ নাই এটার অ্যাটেম্প আপনি যেই বয়সেই এখন আমাদের সাথে অনেক অ্যাসোসিয়েট প্রফেসররাও পেসেস দিয়েছে আমি যেবার পরীক্ষা দিয়েছি আমি দেখেছি আমার সাথে অনেক অ্যাসোসিয়েট প্রফেসররাও পরীক্ষা দিয়েছেন এটার কোনো ম্যাক্সিমাম এজ লিমিট নাই তবে আপনার অ্যাটেম্প্টের ম্যাক্সিমাম কয়টা অ্যাটেম্প দিতে পারবেন সেটার একটা লিমিটেশন আছে আমি এমআরসিপি পার্ট ওয়ান করার পর আমি প্রত্যেকটা ইসে আপনি ছয় বারের বেশি যদি যদি বেশি ফেল করেন বা বার তাহলে আপনি হবেন আপনাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে আপনি পেসেসটা ছয় বার দিলেন বা সাতবার দিলে আপনি পাস করলেন না তখন আবার আপনাকে পার্ট ওয়ান থেকে শুরু করতে হবে এটা একটা লিমিটেশন আরেকটা লিমিটেশন হচ্ছে এম এমআরসিপি পেসে পার্ট ওয়ান করার সাত বছরের মধ্যে আপনাকে ডিগ্রিটা কমপ্লিট করতে হবে যদি সাত বছর ল্যাপ্স হয়ে যায় তখন আপনি যদি পার্ট টু পর্যন্ত করে থাকেন আবার আপনাকে শেষ শুরু থেকে শুরু করতে হবে মানে পার্ট ওয়ান থেকে শুরু করতে হবে আর একটা হচ্ছে গভর্নমেন্ট দের জন্য যাওয়ার উপায় কি তাই তো প্রশ্নটা কি এটাই ছিল ভাইয়া গভর্নমেন্ট কান্ডিডেট যেতে চাইলে প্রসিডিউট কি আচ্ছা আমি নিজে গভর্নমেন্ট জব করছি তো এই কিছুটা আমাকেও ইয়েতে পড়তে হচ্ছে যে আসলে আমার বাইরে যাওয়ার লিগাল প্রসিডিউরটা কি আমি যেটা করছি আমি একটা আপনাদের সাথে আমার একটা খুশির একটা সংবাদ আপনার সাথে সাথে শেয়ার করতে চাচ্ছি আহ আমার জিএমসি রেজিস্ট্রেশন অনগোয়িং আমার আইডি চেক আপ এর ডেট সামনে আর আমার গতকালকে একটা ইন্টারভিউ হয়েছে এটা আমার ফার্স্ট ইন্টারভিউ i have been selected for the job alhamdulillah আর আপনাদের সবার জন্য দোয়া করবেন আর এখন আমি যে এটা করছি থ্যাংক ইউ আপনারা সরকারি চাকরি যদি আপনার 4 বছর বা 5 বছর যদি হয়ে থাকে তাহলে আপনি বৈদেশিক ছুটি নিতে পারবেন যেটাকে লিয়েন বলে লিয়েন মানে হচ্ছে আপনার পতটা এখানে থেকে যাবে আপনাকে একটা সময়ের জন্য ম্যাক্সিমাম 5 ইয়ার্স পর্যন্ত এই নিতে পারে আপনার এমআরসি আপনার জব কন্ট্রাক্টের ইয়েটা দিয়ে আপনি আপনার রেসপেক্টিভ আপনি যে হেলথ কমপ্লেক্সে থাকেন বা হসপিটালে থাকেন প্রপার চ্যানেল দিয়ে আপনি মিনিস্ট্রি থেকে এই লিনটা আপনি করে এরভাবে আপনি লিগালি যেতে পারেন আর আপনি যদি মনে করেন যে আমি চাকরি করতে চাই না তাহলে আপনি চাকরি ছেড়ে দিয়ে চলে যান আপনি এটা যদিও আপনি তাহলে চাকরি কুইট করে চলে যেতে পারেন

এই জন্য আমার বাইরে যাওয়ার ইউকে ট্রেনিং ইউকে তে একটা ট্রেনিং হয় ট্রেনিং করার আমার খুব একটা এটা আমার একটা বলতে পারেন লং চেরিস্ট ডিজায়ার এই জন্য আমি যাচ্ছি কিন্তু আমার প্ল্যান যে আমি যেকোনো একটা সময় দেশে ব্যাক করব এখানে আমার ফ্যামিলি আছে আমার ফ্যামিলি মেম্বার্সরা আছে আমার फ्रेंड्स রিলেটিভসরা আছে আর দেশের প্রতি আমার একটা আসলে लायबिलिटी আছে এই জন্য আমি চাকরিটা ছেড়ে যেতে যাচ্ছি না আমি যেটা করব আমি হয়তো লিয়েন এর জন্য চেষ্টা করব যদি লিয়েন সম্ভব হলে আমি লিয়েন নিয়ে যাব কি আর কেউ যদি মনে করেন যে আমি আমি বাইরেই সেটেল হতে চাই আমি আর দেশে ব্যাক করতে চাই না তাহলে আচ্ছা আরো ছোট একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে এফসি কোর্স বা ডিজার্টেশন এসব কি কোনো হেল্প করবে আচ্ছা কতদিনের পার্ট ওয়ান আর পার্ক টুর মধ্যে আমার মনে হয় ছয় মাসের গ্যাপে আপনি মিনিমাম ছয় মাসের গ্যাপে আপনি এক্সাম দিয়ে দিতে পারেন ছয় মাস পার্ট টু পার্ট ওয়ান দেওয়ার পর ছয় মাসের প্রিপারেশন নিয়ে আপনি পার্ট টু দিয়ে অনেকেই দেয় এবং বেশ বরং মনে হয় আমার মনে হয় এটাই ভালো হয় কারণ ফ্লোটা থাকে তো ওই ফ্লোতে আপনি আপনার পড়ার স্পিডটা বেশি থাকে আপনি ছয় মাসের মধ্যে পরীক্ষাটা দিয়ে দিতে পারেন যদি আপনি কনফিডেন্ট হন আর এফসিপিএস এর ডিসার্টেশন কোর্স এগুলো কাজে লাগবে কিনা ডেফিনেটলি আপনি যদি আপনার সে একটা সেমিনারও করেন একটা প্রেজেন্টেশনও করেন সেটাও আপনার সিবিতে অনেক হেভি একটা সেটারও একটা ভ্যালু আছে আর আপনি একটা টোটাল ডিগ্রি করবেন একটা রিসার্চ করবেন একটা ডিসার্টেশন করবেন ডেফিনেটলি এটার ভ্যালু আছে এটা কাউন্ট হবে যখন আপনি এসটিসি ট্রেনিং পোস্টের জন্যই করবেন তখন এই জিনিসগুলো আপনার সিবিটাকে ভারী করবে আর আপনি ওখানে গিয়ে আপনাকে অডিট করতে হবে বা ওদের রিসার্চ বিভিন্নই থাকে আপনার যদি একটা এফসিপিএস এর একটা ডিসার্টেশন থাকে এটা তো डेफिनेटলি আপনার জন্য একটা প্লাস পয়েন্ট আচ্ছা আমরা জাস্ট আরেকটা ছোট প্রশ্ন এটা নিয়েই আমার মনে হয় আজকের আর প্রশ্ন নিচ্ছি না শেষ করি শেষ করে দিচ্ছি কারণ সোয়া দশটা বেজে গেছে রাত বেশ ভালোই হয়েছে প্রশ্নটা হচ্ছে যে অনলাইন বেসড কোচিং সেন্টার গুলোর নাম আরেকবার আচ্ছা আরেকবার জানতে যাচ্ছেন অনলাইন বেসড কোচিং সেন্টার ব্যাপারে আমি সরি আবার এটা মনে হয় বুঝতে পারেননি আসলে অনলাইন বেসড কোচিং সেন্টার যে আমি যে কোচিং সেন্টার গুলোর কথা বলেছি কিন্তু অনলাইন বেসড না এগুলো হচ্ছে আমাদের দেশে যেগুলো অ্যাভেলেবেল পার্ট ওয়ান পার্ট পার্ট ওয়ান পার্ট টুর জন্য যেমন অনেক আগে থেকেই ছিল সুমন্ত স্যারের সুমন্ত একাডেমি ওনার এই কোচিংটা তারপর এখন যেটা আছে এখন পেসেস মেড ইজি নামক একটা ওয়েবসাইট আছে যেটা চালান আমারই কলিগ আমারই উনি ওনার কাছেই আসলে গাইডেন্সটা আমার ওনার কাছ থেকেই নেয়া ওনার সাইফ সাইফ হোসেন খান মার্ক ওনার এই ওয়েবসাইটটা আছে মানে এটা একটা কোর্স উনি ই করেন তারপর আহ মহিউদ্দিন sir এর একটা উনি basis এর উপর ইয়ে নেন course করান ফোর ডি নামে আরেকটা ই আছে তারপর জেনেসিস আমি শুনেছি এটা অবশ্য আমি এখনো ওভাবেই পাইনি জেনেসিস এর ওরা মনে হয় পার্ট ওয়ান এর পার্ট টুর ওটারও ক্লাস শুরু করেছে তো এগুলোর মধ্যে আপনি যে কোনো একটাতে এনরোল হতে পারেন তারপর আমি যখন আমি যেটা বলেছি যে পার্ট ওয়ান পার্ট টু তে কোচিং ভর্তি না হলেও হয় আমার দরকার পড়েনি যেই সময়টা বা যে টাকাটা আপনি ই করছেন সেই সময় আপনি নিজে পড়েন বাইক আর এখন তো অনেকে এমআরসিপি দিচ্ছে বা অনেক দিয়েছে এরকমই আছে তাদের কাছ থেকে আপনি হেল্প নিতে পারেন তো আপনি কোচিং এ ভর্তি হতে পারেন তাহলে তো বেটার ওইশই ভালো আর না হলেও যে হবে না পারবো না এমন কোনো কথা নেই পারবেন আর পেসিসের জন্য আমার মনে হয় যে কোনো একটা কোচিং এ ठोকা যায় আর পেসিসের জন্য ইন্ডিয়ায় যে ই আছে যেমন পাস টেস্টের পাস টেস্ট সম্ভবত ওদের পাস দা পেসিসের একটা ই আছে ওরা একটা কোচিং নাই তারপর কিমস কেরালা কেরালা বেস্ট একটা কিমস কিমস হসপিটাল ওরা একটা এই একটা একটা কোর্স কন্ডাক্ট করে পাঁচ দিনের কিমস কেরালা কে আই এম এস কিমস কেরালা আর ইউকে তেও এরকম কয়েকটা পাঁচ দা পেসেস এর ইউকে তেও কোর্স আছে এরকম আরো কিছু এলি নামগুলো আমার ঠিক এক্সাক্টলি মনে নাই কিন্তু আমি আপনাদেরকে এরপরে চেষ্টা করবো যে লিঙ্কে ওই এগুলো দিয়ে দিতে সবার ইচ্ছা থাকলে হয়তো আমরাই শুরু করবো এক সময় আমাদের এই গ্রুপ থেকে ঠিক আছে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দিয়েছে একজন আর আসলে সবার পক্ষ থেকে আমিও আপনাকে ধন্যবাদ দিচ্ছি যদিও জানি যে আমাদের এই ধন্যবাদ আপনার আপনি যে কষ্ট করেছেন এই এক ঘন্টা সময় এক দেড় ঘন্টা সময়ের মধ্যে এতে আমাদের এই ধন্যবাদ কিছুই না সকলের পক্ষ থেকে আসলে আপনাকে ধন্যবাদ আর আমরা সবাই মোটামুটি আজকের আমাদের এই ওয়ার্কশপের প্রায় শেষের দিকে চলে এসছি আপুর যদি কিছু বলার থাকে আপনি তাহলে বলে দিলে আমরা হয়তো এটা আস্তে আস্তে শেষ করে ফেলবো শেষ আচ্ছা প্রথমে আপনারা যদি আমাকে থ্যাংক ইউ দিচ্ছেন কিন্তু আসলে থ্যাঙ্ক ইউটা সব আমি বলবো এটা আমার একটা যে আপনি আমাকে সবার জন্য আমি যদি কিছু বলতে পারি বা আমার কোনো কথায় যদি একজন doctor হেল্প হয় সেটা আসলে আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। basically এই জন্যই আমার এইটাতে বলা আর আমার নিজের আমি নিজে খুব আমার নিজেরই ভালো লাগছে যে আমি সব আমার দ্বারা যদি আমি জিনিসটা বলতে পারছি আপনার এই একখানে একটা প্ল্যাটফর্মে এসে তো থ্যাংক ইউ আপনাদের সবাইকে ধৈর্য ধরে এই শোনার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমি চেষ্টা করব এইগুলো গুছিয়ে যে দু দিনের মধ্যে ওরকম একটা লিঙ্কটা দিয়ে দেওয়া যায় যাতে যাতে আপনার ওখান থেকে দেখেই করতে পারেন আর পেসেস জিনিসটা তো আসলে অনেক বড় এটা নিয়ে শুধু পেসেস প্রিপারেশনটার উপর আমাকে আমার যে আমাদের আরেকটা ওয়েবসাইট ব্লগ ব্লগার ব্লগ আছে যার অরিনাপুর কথা বললাম ওনার একটা প্ল্যান ইওর পোস্ট গ্রাজুয়েশন ইউকে ওখানে আমি পেসেস সম্পর্কে একটা ডিটেলস একটা লেখা লিখেছি এমআরসিপির ক্লিনিক্যাল পার্টটা সম্পর্কে আপনারা চাইলে ওইটাতেও একটু দেখতে পারেন যারা যাদের দুইটা পার্ট হয়ে গেছে তার আর ওই ওয়েবসাইট গুলো তো আপনারা একটু দেখতে পারেন সেটা আপনাদের জন্য অনেক হেল্প হবে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আপুকে অসংখ্য ধন্যবাদ আমাদের আগে বলেছিলাম যে আমাদের এই গ্রুপটি দেশ বিদেশ সব সব জায়গা থেকে যেমন দেখার জন্য অনলাইন গ্রুপ আপনাদের সুবিধার্থেই আমরা এই অনলাইন গ্রুপটি খুলেছিলাম এবং আমাদের এই অনলাইন গ্রুপ থেকে ছোট ছোট এরকম কিছু বিষয় নিয়ে আমরা মাঝে মাঝে হয়তো ওয়ার্কশপের আয়োজন করব আপনাদের সুবিধার্থে আমাদের দেশ থেকে আসলে বাইরের আমরা শুনে থাকি যে ভারত পাকিস্তানের সব দেশ থেকে প্রচুর ডাক্তার যাচ্ছে দেশি বাইরে যাচ্ছে এবং তারা খুব সুনামের সাথে কাজ করছে আমাদের দেশ থেকেও যারা যাচ্ছে আমাদের দেশি ডাক্তাররা কিন্তু আমাদের মেধা কম না আমাদের এই যদি দেশের বাইরে যে সবার সাথে তাল মিলিয়ে কাজ করে সেটা কিন্তু আমাদের তাই আশা করি যে আমরা এই ব্যাপারগুলো নিয়ে ভাবো যারা যেতে চাচ্ছি তারা শুরু করব আর মোটামুটি একটা আরো প্রয়োজন হলে বিভিন্ন বইয়ের নাম আর যে কোনো সমস্যা হলে আপনারা গ্রুপেও জানাতে পারেন গ্রুপেও আমাদের আছেনই হয়তো উনি হেল্প করবেন বা অন্যরা যারা আছে তারাও চেষ্টা করবেন সবাই হেল্প করার জন্য আপনাদের সহযোগিতা পেলে হয়তো ভবিষ্যতে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো এক ওয়েব ওয়ার্কশপে আজকের মতো আমার জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে